ও আচ্ছা, রেকর্ডিং করার পরে কি আপ দেবেন ফেসবুকে? না আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিন জি ভাইয়া, দেখা বলেন। যাচ্ছে। জি হ্যাঁ, দেখা যাচ্ছে। কালকের থেকে সবাই একটু আগে আগে আসার ট্রাই করবেন, এত লেট করে কিন্তু কালকে অ্যাডমিট দেওয়া হবে না পরবর্তীতে, একটু মাথায় রাখবেন। আমাদের টপিকটা কি ছিল? সময় দেন। আমাদের টপিক ছিল ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এবং সেট আপ করা। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং টা মূলত কি? ফেসবুক মার্কেটিং টা হচ্ছে যে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের হোক বা অন্য কোনো ক্লায়েন্টের হোক, যারই হোক না কেন, যে কোনো প্রোডাক্ট বা পণ্য আমরা ফেসবুকের মাধ্যমে সেটা বিজ্ঞাপন দিতে পারি বা সেটাকে আপনি ভাই, আপনার অডিওটা তো ক্লিয়ার না। সেটা ক্লিয়ার আসতেছে না, ব্যাকগ্রাউন্ড অন রাউন্ড আছে, একটু মাইক করে দেন ভাই, অন রাউন্ড মাইক অন করুন। সবাই তো মিউট হয়ে যান, আমি দেখতেছি। সবাই একটু নিজ নিজ দায়িত্বে মিউট হয়ে যান। ভাইয়া, জিয়া সাহেব মানে মাঠ থেকে আজ একটা শব্দ আসতেছে। এখন কি আছে ভাই? সাবে সবাই মিউট হন, তারপর তোমার মাইক বাইরে থেকে কোনো নয়েজ আসলে সেটা বোঝা যাবে। এখনো কি আসতেছে? না, ঠিক আছে, এবার কন্টিনিউ না ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। আমাদের আজকে টপিক হচ্ছে অ্যাবাউট ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুক মার্কেটিংটা মূলত হচ্ছে যে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের প্রোডাক্ট বা ক্লায়েন্টদের প্রোডাক্টকে আমরা প্রমোট করতে পারি। সেটা দুইটা ভাবে করা যায়, পেইড ভাবে আর ফ্রি ভাবে। তো পেইড ভাবে সেটা হচ্ছে আমরা সেটাকে অ্যাড রান করে করবো, আর যেটাকে ফ্রি করব সেটা হচ্ছে আমরা অর্গানিক ভাবে গ্রুপ পোস্টিং করে বা আমাদের পেজ থেকে পোস্টিং করে সেটা ভাবে আমরা ফ্রিতে করতে পারি। তো ফেসবুক মার্কেটিং এর তো এই দুইটা ওয়ে আছে, যে পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং। তো আশা করি ফ্রি মার্কেটিং টা কি এটা সবাই বুঝতে পারছেন, যে ফ্রি মার্কেটিং টা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম গ্রুপে জয়েন করে সেই গ্রুপ গুলো পোস্টিং করতে পারি। এখানে অনেকে হয়তো আছেন যে বিভিন্ন রকম জব পোস্টিং গ্রুপ থেকে বা সেলার গ্রুপ থেকে হয়তো আসতে পারেন অনেকেই, তো তারা হয়তো জানেন যে গ্রুপে কিভাবে মার্কেটিং করতে হয়, এটা আর কি দেখানোর কিছু নাই। আর পেইড মার্কেটিং হচ্ছে সেটা আমরা ফেসবুককে পে করে ফেসবুক আমাদের কাজ করে দিবে, আমরা ফেসবুককে টাকা দেবো, ফেসবুক আমাদের পোস্টটা আমাদের টার্গেট যে কাস্টমার আছে তার কাছে পৌঁছে দিবে। এটাই হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং এর কাজ। তো ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ ফেসবুক আইডি লাগবে। তারপর লাগবে আমাদের হচ্ছে একটি ফেসবুক পেজ, যেটাকে বলা হয় যে ফেসবুক বিজনেস পেজ। সব পেজ কিন্তু এক নাই, মানে আমাদের যে অনেক পেজ থাকে, যে পাবলিক ফিগার বা মিউজিশিয়ানদের অনেক পেজ থাকে, সেই পেজ গুলো আর বিজনেস পেজ গুলো কিন্তু এক হয় না। বিজনেস পেজ হয় আলাদা, আর এমনি পাবলিক পেজ সেগুলো, পার্সোনাল পেজ সেগুলো হয় আলাদা। তো আজ আমরা দেখবো যে একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এবং সেটাকে সেট আপ করা ট্রাই করবো ইনশাল্লাহ। তো যারা পিসি থেকে করবেন আমি তাদেরটা আগে দেখাই, আর যারা ফোন থেকে করবেন, ফোন থেকে করতে হলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। সেখান থেকে আপনি সেটাকে ডেস্কটপ সাইট করে, ডেস্কটপ মোড করে সেখান থেকে কাজ করতে পারবেন। আমি এই ভিডিও
করা শেষে মানে এই ক্লাসটার শেষের দিকে আমি আমার ফোন থেকে জয়েন হয়ে দেখিয়ে দিব যে ফোন থেকে কিভাবে ডেস্কটপ মোড করে সেটা মানে প্রপারলি পিসির মতো আর কি কাজ করা যাবে। তো আমরা একটা বিজনেস স্পেস ক্রিয়েট করব, তো বিজনেস স্পেস ক্রিয়েট করার জন্য যারা পিসিতে কাজ করবেন তারা যে উপরে যে অনেক সময় দেখবেন এখানে প্লাস আইকন থাকে, আমার এই আইডিতে আসতেছে না প্লাস আইকন, তো যাদের এখানে প্লাস আইকন থাকে সেখান থেকে পেজ ক্রিয়েট করা যায়। আর প্লাস আইকন না আসলে যে এই পাশে থাকবে এখানে দেখবেন যে নিচের দিকে বা সামনে উপরে পেজ থাকে, তো যেভাবে হোক আমরা পেজ ক্রিয়েটর অপশনে চলে যাব। আর আমরা উপরে সার্চও করতে পারি যে facebook.com পেজ তারপরে ক্রিয়েশন এরকম কিছু লিখলে এই চলে আসবে। আমার আগে এখানে একটা পেজ ছিল, আপনার যদি এখানে কোনো পেজ থাকে তাহলে সেই পেজ গুলা এখানে শো করবে। আর আপনি যদি নিউ পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নেম এটা মানে আবশ্যক দিতেই হবে, এর পাশে লেখা আছে রিকোয়ার্ড। তো আমরা একটা পেজ নাম দিয়ে দিব, আর পেজ নাম দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যদি এটা বায়ারের কোনো পেজ হয়, যে যদি আমাদের কোনো বায়ার বলে যে আমি ফেসবুকে মার্কেটিং করব আমার তো কোনো পেজ নাই, তাহলে তুমি একটা পেজ ক্রিয়েট করো, পেজ ক্রিয়েট করার পর সব কাজ তুমি করবে। যদি এরকম হয় তাহলে পেজের নামটা কি হবে সেটা আপনাকে বায়ারই বলে দিবে। আর যদি এটা আপনার কোনো পেজ হয় যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তার জন্য আপনার একটা বিজনেস পেজ ক্রিয়েট করা দরকার, তো সেটা যদি হয় তাহলে এখানে এমন একটা নাম দিবেন, নাম দেওয়ার আগে সেটা একটু রিসার্চ করে নেবেন যে মানুষ কোন জিনিসটার উপর কোন টপিকের উপর ফেসবুকে সার্চ করে বেশি, মানে বায়াররা কোন জিনিস এসে সার্চ করে। এখন যদি আপনি এমন একটা নাম দিয়ে পেজ ক্রিয়েট করেন যে একজন বায়ার যখন আসবে, সাপোজ ধরেন আপনি ঘড়ি নিয়ে কাজ করেন, স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করেন, তো আপনি সেটার একটা পেজ ক্রিয়েট করছেন মানে এমন একটা নাম দিচ্ছেন আনকমন নাম, মানুষ ওটা ভাবতে পারে না এরকম নাম। আপনি হয়তো ভাবতেছেন যে ইউনিক একটা নাম দিলাম এটা তো অনেক ভালো হবো মানে কেউ করবে না, কিন্তু ওটার দ্বারা আপনার প্রবলেমটা হবে কি যে আমরা সাধারণত ফেসবুকে যে কি সার্চ করি, যে যদি আমরা সার্চ করি যে যদি আমরা আমাদের যে পণ্যটা দরকার আমরা সেটার নাম দিয়ে সার্চ করি বা ওই রিলেটেড কোনো পেজের কথা সার্চ করি, সাপোজ ধরেন যে আমরা যদি এখন কোনো স্মার্ট ওয়াচ কিনতে চাই তাহলে কিন্তু আমরা ফেসবুকে বা গুগলে সার্চ করব যে বেস্ট স্মার্ট ওয়াচ এরকম কিছু সার্চ করব। এখন যদি আপনি মানে উল্টা পাল্টা হাবি যাবি যত ইউনিক নাম দেন ওইরকম কিন্তু কেউ সার্চ করবে না। আর ফেসবুক পেজও এসইও করা যায়, আর এসইও এর মধ্যে অন পেজ এসইওটা থাকে, সেটা হচ্ছে এটা একটা যে আপনি অন পেজ এসইও এর মধ্যে ফেসবুকের পেজ নেম তারপর হচ্ছে আপনার এই শর্ট ডিসক্রিপশন ইউজার নেম সবগুলো থাকবে। সুতরাং আপনার পেজটা এমন একটা নাম দিয়ে করবেন সেটা যেন সবাই সার্চ করলে আপনার পেজটা সবার উপরে যায়। তো এক্সাম্পল হিসেবে মানে স্মার্ট ওয়াচের পেজ ক্রিয়েট করব, তো আমরা এখানে একটা সাপোজ নাম দিচ্ছি নাম দেওয়ার পর এখানে যে ক্যাটাগরি আছে এটা অবশ্যই দিতে হবে, এটা রেকর্ড যে আমাদের এই পেজের সাথে কোন ক্যাটাগরিটা যায়, তো অবশ্যই আমাদের ওয়াচের কোন ক্যাটাগরি দিতে হবে। এখানে দেখি আমরা ওয়াচের কোন ক্যাটাগরিটা আছে, আচ্ছা এখানে দেখেন জাস্ট জুয়েলারি অ্যানওয়ার্ড, তো আমরা এটাতে যে এটা সারা মনে হয় খুব একটু আসে নাই, যাই হোক পরগুলো সেম রিলেটেড। তারপর একটা আছে জুয়েলারি অ্যান্ড ওয়াচ কোম্পানি, তারপর একটা আছে জুয়েলারি অ্যান্ড ওয়াচ শপ, আমরা প্রথমে এটা নিয়ে নিলাম। তারপর দেখেন এখানে একটা ডিসক্রিপশন আছে, এটা অপশনাল, এটা এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, না দিলেও পেজ ক্রিয়েট করতে পারবেন, তবে এখানে দিতে হবে। তো এখানে কি দেওয়া দরকার, এখানে আপনি দিবেন যে হচ্ছে আপনার পেজের শর্ট একটা ডিসক্রিপশন দিবেন যে কিরকম দেওয়া যায়, আপনার পেজের শুরু করে একটা লিখবেন যে আমাদের পেজটা এদিকে সেরা বা এদিকে সেরা ছোট করে লিখবেন। তো আমি উদাহরণ দিয়ে বোঝাই কি একটু হাসি না যে কাকুলি ফার্নিচারে কিন্তু একটা স্লোগান আছে দামে কম মানে ভালো, তো আপনারা ঠিক এরকম একটা স্লোগান দিবেন আপনার পেজের যে দামে কম মানে ভালো, এরকম মানে আপনার মানে টপিকের সাথে মিলাইয়া তারপর এখানে কিছু একটা দিবেন। তো আমি এখানে পেজে যে নামটা আছে আমি এখানে সেটাই দিচ্ছি, আপনারা যার যেটা ভালো লাগে সেটা মিলিয়ে তারপর দিবেন। আমি আপাতত এটাই দিয়ে রাখলাম, তারপর নিচের দিকে দেখেন পেজ ক্রিয়েট, আর এখানে আপনি সর্বোচ্চ 255 ক্যারেক্টারের দেখতে পারবেন, তার উপরে লেখা যাবে না, অর্থাৎ এখানে এটাকে বলা হয়
শর্ট ডিসক্রিপশন এটা একটু মাথায় রাখবেন। আর এখানে ছোট করে লেখাও কোনো অসুবিধা নাই, ছোট ছোট করে লিখতে পারেন বা বড় করে লিখতে পারেন। তারপর পেজ ক্রিয়েটে দিয়ে দিবেন, টাইম নিচ্ছে। তারপর নিচের দিকে দেখেন যে আমাদের এখানে প্রোফাইল পিকচার, তারপর নিচের দিকে আছে ক্রবার পিকচার, তো আমরা এগুলো একটু পরে দিব। আপাতত আমাদের পেজটা একটু ক্রিয়েট করে নিই, আমরা ফোন নাম্বার আগে দিব না, হোয়াটসঅ্যাপ আগে কানেক্ট করব না। তো এখন আমাদের সাদা মাঠে একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের প্রথম যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা কভার ফটো দিতে হবে, এখানে একটা লোগো দিতে হবে, তারপর হচ্ছে ইউজার নেম বাটন সেট করতে হবে। তো আগে আমরা এই কাজগুলো করি। তো আমরা কভার ফটো দেওয়ার জন্য যারা কম্পিউটার থেকে কাজ করবেন, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ পারেন, তারা ওইগুলো ইউজ করতে পারেন। আর যারা আমার মতো আছেন কি বলে বেকুমা কিছু পারে না, তো তারা ক্যানভা ইউজ করতে পারেন। আমি ক্যানভাতে চলে যাই। নেট মনে হয় একটু বেশি প্রবলেম আসতে লেট হইতেছে। যাই হোক, আমার ক্যানভাটা পেইড ভার্সন, তো আমি এখানের সবগুলো ফিচার ইউজ করতে পারবো। আপনারা যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু সব ভার্সন ইউজ করা যাবে না, সব ফিচার গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন না। আপনি হয়তো সেটাকে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করার পর দেখা যাবে আপনার যে মানে পিকটা যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের মধ্যে বড় করে একটা ক্যানভার ওয়াটার মার্ক এসে পড়বে। তো আমি এই ক্লাসের শেষে আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমি এই ক্যানভার প্রিমিয়াম ভার্সনের লিংক আছে আমার কাছে, আমি সেটা দিয়ে দেবো, সেখান থেকে সবাই অ্যাপ্লাই করে নেবেন। তো আমরা এখানে এসে যা সার্চ করব যে ফেসবুক কভার, এখান থেকে সার্চ করলে আপনার ইউনিক কোনো ডিজাইন বা ফেসবুকের সাইজ কত এরকম কিছু ই করতে হবে না, সার্চ করলে যে ডিজাইন গুলো দেখাবে এগুলো ফেসবুকের জন্য। আচ্ছা আমি এটা নিয়ে নে, এটা ফ্রি আছে মোটামুটি ভালোই দেখা যায়। আজকে আমি ওইভাবে ডিজাইন করা দেখাবো না, কারণ আজকে হয়তো ডিজাইন করতে করতে এই আধা ঘন্টা চলে যেতে পারে। সাদা মাঠটা একটা ডিজাইন করে শুধু আমি নামটা দিয়ে বসিয়ে দেখাবো। আর আমাদের ক্যানভা ডিজাইনটা হবে ওই যখন আমরা ফাইবারের ইমেজ ডিজাইন করবো ওই দিন প্রোফাইল করে দেখানো হবে। আচ্ছা তো এখানে দেখেন কি আছে যে একটি ক্রিয়েটিভ মার্কেটিং বিজনেস ডিজিটাল মার্কেটিং, তো আমরা এটা একটু কাস্টমাইজ করে নিব। আমাদের পেজের নামটা ছিল বেস স্মার্ট ওয়াচ, তো আমরা এখানে পেজের নামটা দিয়ে দেই। আচ্ছা আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে তো আমার এখানে সবগুলো ফন্টই মানে আমি ইউজ করতে পারবো, কারণ আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। কিন্তু আপনারা যদি ট্রাই করেন আপনারা কিন্তু সবগুলো ইউজ করতে পারবেন না, যখন আপনারা সবগুলো ইউজ করতে যাবেন এখানে আপনাকে পে করতে বলবে। আর যখন আচ্ছা কথা না বলি ভাই, আমরা এই লেখাটাও কাস্টমাইজ করে নেই। এখানে আমরা আপাতত নামটাই দিয়ে দিই। আপনারা এখানে যা ভালো লাগবে আপনাদের যে ওই যে ওখানে যে শর্ট ডিসক্রিপশনটা দিবেন এখানে সেটা ইউজ করতে পারেন, মানে হুবহু এই ডিজাইনটা কপি করবেন এমনটা নয়, যা করবেন যদি ডিজাইনটা এইরকম কিছুটা হয় তাহলে আপনারা যে এখানে যদি কিছু দিতে চান তাহলে আপনারা যে শর্ট ডিসক্রিপশনে যে কি বলে ওটাকে ভুলে গেলাম কি স্লোগান বলা হয় যে ওইরকম কিছু ছোট কিছু থাকে তাহলে এটা সেখানে দিতে পারেন। তো আমি এখানে এটাই দিচ্ছি। আচ্ছা
যদি ফন্ট অ্যাড করতে চান তো ফন্ট অ্যাড করতে পারবেন, যদি কালার করতে চান তাহলে এখানে কালার আছে, লেখা ছোট বড় করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, আমরা এটাকে আর ডিজাইন করব নিচের, যে এখানে আমাদের পেজের নামটা দিয়ে দেওয়া যায়, আমাদের সবকিছু নামটা একই হয়েছে, এটা দিয়ে দিই। তো এখানে আমরা চাইলে ফেসবুকের যে লোগোটা আছে সেটা অ্যাড করতে পারি। সরি যে আমার নেটটা একটু স্লো কাজ করতে, একটু লেট হইতেছে, মনে করেন না। আবার যাই হোক, এখানে যদি আপনাদের ওই ফেসবুকের যে লোগোটা আছে ওইটা যদি ইউজ করে দেন তাহলে অনেকটা হেল্পফুল হবে। আর যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে, মানে এখানে নিচে যে জায়গাটা আছে এখানে ছোট ছোট করে লোগো দেবেন, লোগো দেওয়ার পর আপনার ওয়েবসাইটের আইকনটা দিয়ে, তারপর আপনার ওয়েবসাইটে যে ডোমেইন নেমটা থাকবে সেই ডোমেইন নেমটা দিয়ে দিতে পারেন। তারপর আপনার যে অন্য যে সব অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম, টুইটার, স্টেশন অ্যাকাউন্ট থাকে সেগুলো দিতে পারেন। আচ্ছা দেখেন, আপনারা যদি পেইড ভার্সন ইউজ করতে চান, এখানে আমার এখানে লেখা লেখা আছে এডু, তো আপনাদের এখানে এরকম লেখা থাকবে। এটা যদি ইউজ করতে চান আপনারা ফ্রি ভার্সন ইউজ করে, তাহলে কিন্তু এখানে মানে আপনাদের একটা ক্যানভা লেখা উঠে আসবে। আচ্ছা এখানে এটা এসে গেছে, তো ছোট করে নেই। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এরকম ভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেটে মনে হয় কিছু খাওয়া দাওয়া করছে। সেখান থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পিএনজি ফাইল ডাউনলোড করার জন্য। অনেক সময় দেখা যায় অনেকেই জেপিজি ফাইল ডাউনলোড করা হয়, ওটার কিন্তু মানে পিকটা খুব একটা ভালো হয় না, দেখা যায় ঘোলা হয়ে যায়। সবাই চেষ্টা করবেন যে পিএনজি ডাউনলোড করার জন্য। হয়তো আপনি যখন ফ্রি ভার্সন ইউজ করবেন পিএনজি ডাউনলোড হবে কিনা জানি না, কারণ আমি ফ্রি ভার্সন ইউজ করি নাই, ডাউনলোড করে নেই। আচ্ছা পিকটা ডাউনলোড হয়ে গেছে, তো এখন ক্রিয়েট করতে হবে যে আমাদের ফেসবুকের যে এখানে একটা লোগো আছে লোগোটা ক্রিয়েট করতে হবে। তো লোগো ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট লোগো লিখে সার্চ করলেই হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে সেটা জাস্ট আপনার কাস্টমাইজ করে সেটা ইউজ করতে পারেন। আর যদি আপনার মানে কোন মনে হয় যে না আপনি আলাদা কোনো ডিজাইন করবেন, তাহলে যেখানে ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক লোগো ক্রিয়েট করতে পারেন, বা যে এখানে উপরে আছে ক্রিয়েটিভ ডিজাইন, এখান থেকে আপনার ওই সাইড পিক্সেলের মাপটা দিয়ে তারপর ইউজ করতে পারেন। আর এখানে পিক্সেলের মাপ দেওয়া আছে। আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে তো পিক্সেল বুঝে না, ফেসবুকের ক্ষেত্রে পিক্সেল কিন্তু দুই রকম হয়। আমরা যে যে এখানে যে আমাদের ফটোটা অ্যাড করব এটাও কিন্তু একটা পিক্সেলের মাপেই হবে, আর ফেসবুকের পিক্সেল কিন্তু আরেক রকম আছে যেটা ট্র্যাকিং করার জন্য ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট করতেছি না, এখান থেকে যদি কেউ ক্রিয়েট করতে চান তো করতে পারেন। আমরা দেখি এখানে কোনো কিছু আছে কিনা। আচ্ছা আমি আপাতত এটাই নিয়ে নিই। এত পরে এখনো জয়েন হতেছে, তারপরে এখানে আপনার পেজের কিছু লেখা থাকলে লিখে দেবেন, আমি টয়লেট করবো না, জাস্ট নামটা লিখে দিব। আপনারা আপনাদের মতো লিখে নেবেন, আমি আর এটা কি কোনো কিছু করলাম না, নেট যে প্রবলেম করতেছে সেটা ডাউনলোড দিয়ে নেই।
উপরের লেখাগুলো নিচের লেখাগুলো আপনারা চাইলে আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ফেসবুকে আগে একটা মানে অপশন ছিল, এখানে ভিডিও ইউজ করা যেত, কিন্তু এখন সেই সুযোগটা নাই, এখন ভিডিও ইউজ করা যায় না। আপনি এখান থেকে চাইলে স্লাইড শো ইউজ করতে পারেন। স্লাইড শো হচ্ছে আপনি একাধিক কভার ফটো ইউজ করতে পারেন। একাধিক কভার ফটো ইউজ করলে দেখা যাবে কি, আপনার এই সাইটে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে আপনার পরের পিকটা আসবে এরকম। আমরা যেহেতু একটাই ক্রিয়েট করছি, আমরা একটা ইউজ করি। এত প্রবলেম করতেছে নেটে, ওদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত, যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এরকম কিছু হয়ে যাবে। আচ্ছা দেখো, আমাদের ডিজাইনটা এখানে এসে গেছে, তো তারপর আমরা এখানে লোগোটা অ্যাড করে নেই। আপনি যদি আগে কোনো লোগো ইউজ করে থাকেন, তাহলে আপনার সবগুলো লোগো ওখানে নিচে শো করবে, যেখানে নিচে সবগুলো লোগো শো করবে সেখান থেকে যেকোনো একটা ইউজ করতে পারবেন। আর যারা পিসি দিয়ে করবেন, সেখানে চাইলে এটা জুম করে আপনার মেইন অংশটুকু দিতে পারেন, বা মানে যদি সাইজে ক্রিয়েট করেন তাহলে হয়তো এটা দরকার পড়বে না। যদি দেখা যায় আপনি এমন একটা লোগো ক্রিয়েট করছেন যেটার ফেসবুক এর পিক্সেলের সাথে মিল নেই বা ছোট বড় হয়ে গেছে, তাহলে এখান থেকে জুম করে মিলে নিতে পারেন। তো আমি হালকা পাতলা জুম করে নিলাম। এখানে চাইলে অনেক কিছু লিখে দিতে পারেন, যেটা মোবাইল ফোন থেকে কিন্তু সহজে করা যায় না, যে আমরা তখন মোবাইল ফোনে কোনো কিছু আপলোড দিই তারপরে সেটাকে এখানে গিয়ে দেখা যায় কিছু টাইপ করতে হয়, সাথে সাথে কিন্তু সবকিছু করা যায় না। তো আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, তো আমি কিছু লিখলাম না, কেটে দিলাম। ও নো, যাই হোক, এখানে জাস্ট সেভ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো অনেকের হয়তো ইউজার নেম ক্রিয়েট করার সময় একটা প্রবলেম দেখা দিতে পারে, তো সেটা দেখা দেওয়ার মেন কারণটা হচ্ছে যে আপনার পেজে যতক্ষণ পর্যন্ত 20টা লাইক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না। আর আমি আগেই বলেছি যে ফেসবুকেও কিন্তু এসইও করতে হয়, এটা অপটিমাইজ করতে হয়। আপনি যদি আপনার পেজটা র্যাঙ্ক করাতে চান, যে যদি কেউ আপনার এই যে নামটা আছে বেস্ট স্মার্ট ওয়ার্ড, এটা যদি কেউ লিখে সার্চ করে সবার আগে যেন আপনার পেজটা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার নেমটা অনেক বড় ভূমিকা রাখবে। সুতরাং এখানে আপনার এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেম দিলে খুব সহজে আপনাকে কেউ খুঁজে পাবে। আর ইউজার নেম দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনার এই যে উপরে লিঙ্কে দিয়ে দেখেন, যেখানে facebook.com/best-smartwatch এর পরে দেখেন হাবি যাবি কিছু নাম্বার আছে, আপনি যখন এই ইউজার নেমটা দেবেন তখন কিন্তু এখানে নাম্বারটা থাকবে না, তখন কিন্তু এখানে আপনি যে ইউজার নেমটা দেবেন এখানেও সেটাই হয়ে যাবে। তো আমি দেখি ট্রাই করি হয় কিনা, না হলে আর এখানে কিন্তু কোন রকম স্পেস দেওয়া যাবে না। দিলে আপনি ওই কি বলে আন্ডার কোটেশন না কি জানি ওটা দিতে পারেন, কিন্তু ওটা দেওয়ার কোনো দরকার নাই। আপনি এমন কিছু দেখবেন যেটা এক্স্যাক্টলি অন্য কেউ সার্চ করবে সেটার সাথে যেন মিলে যায়, সেরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এখানে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। আচ্ছা এখানে নিচ্ছে না, কারণ আমাদের দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট ইউজার নেম, কারণ আমাদের যখন 20টা লাইক হয়ে যাবে তখন আমরা এটা সেট করতে পারবো, তার আগে হবে না। তো এখন এটা আমরা আপাতত চেষ্টা করতেছি না। তো তারপর এখানে আমরা বাটন সেট করব। তো এখানে আপনাদের যদি ক্লায়েন্টের ই হয় তাহলে ক্লায়েন্ট যেটা সেট করতে বলবে সেটা সেট করবেন, আর যদি আপনাদের হয় তাহলে এখানে চাইলে আপনারা সব নাও সেট করতে পারেন। তো আমরা একটা একটা সবগুলো বলি, যে আপনি চাইলে এখানে ফলো সেট করতে পারেন, যে কেউ যখন আপনার পেজে আসবে পেজে আসার সাথে সাথে আপনাকে এখানে ফলো দিতে পারে। তো তারপর এখানে গিফট কার্ড সেট করতে পারেন, আপনি যদি অ্যামাজন এর কোনো বড় ওয়েবসাইটের সাথে কাজ করেন তাহলে যদি সেখান থেকে আপনি যদি কাউকে কোনো গিফট কার্ড পারচেস করতে দিতে চান তাহলে এখানে আপনার সেই গিফট কার্ডের লিঙ্কটা দিতে পারেন, কিন্তু এটা দেওয়ার জন্য আপনার মাস্ট বি ওয়েবসাইট লাগবেই। তো তারপর এখানে আছে স্টার্ট অর্ডার, এখানে এটা হচ্ছে যে রেস্টুরেন্টের জন্য, এখানে এটা দিতে হলে আপনার ওয়েবসাইট লাগবে।
তারপর হচ্ছে এটা বুক নাও, এটা এটা হচ্ছে যে হোটেলের জন্য আমরা যদি কোনো হোটেলকে আগে থেকে বুক করতে চাই তাহলে সেটা এখান থেকে করতে পারবো। তারপর এটা কল নাও, এটা দেওয়ার জন্য আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর এখানে আছে কন্ট্যাক্ট আস, এটা দেওয়ার জন্য এখানে আপনার ওয়েবসাইট লাগবে। তারপর সেন্ড মেসেজ, এটা দেওয়ার জন্য কিছু লাগবে না। তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা দেওয়ার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করতে হবে। তারপর ইমেইল, ইমেইলে এটা দিতে চান তাহলে এখানে আপনার ইমেইল দিয়ে সেটাকে কানেক্ট করতে হবে। লার্ন মোর যদি দিতে চান তাহলে এখানে আপনার ওয়েবসাইটে যদি ডোমেইনটা আছে ওই মেইন ডোমেইনের লিঙ্কটা এখানে দিতে হবে। তারপর সাইন আপ আছে, এটাও আপনাকে ডোমেইন লাগবে। তারপর ইউজ অ্যাপস, আপনার যদি কোনো অ্যাপস থেকে থাকে, যদি আপনি মানে অ্যাপস ডেভেলপার হন বা আপনার যদি কোনো অ্যাপস থেকে থাকে যেটা থেকে আপনি আর্নিং করেন বা যে কোনো অ্যাপ যদি থেকে থাকে সেটা এখানে লিঙ্কটা দিতে পারেন, অথবা ফেসবুকের ভিতরে যে অ্যাপস ক্রিয়েট করা যায় আপনি সেরকম যদি কিছু থাকে সেটাও দিতে পারেন। তারপর এখানে প্লে গেম, আপনার ওয়েবসাইটে যদি কোনো গেমিং ওয়েবসাইট হয়, অনেক ওয়েবসাইট আছে যেখানে ভিতরে গেম খেলা যায়, আপনার যদি সেরকম কিছু হয় তাহলে সেটা এখান থেকে দিতে পারেন। তারপর এখানে আছে ওয়াচ ভিডিও, এটা যদি দিতে চান তাহলে এখানে আপনার ইউটিউবের লিঙ্ক বা ওই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তারপর এখানে আছে শপ নাও, আপনার এটা যেহেতু বিজনেস পেস, আমরা যেহেতু এখানে এটা দ্বারা মানে আমাদের বিজনেস করবো, এখানে আমরা স্মার্ট ওয়াচ সেল করবো, তো আমরা চাইলে এখানে শপ নাও দিতে পারি, কিন্তু এখানে আমাদের ওয়েবসাইট লাগবে। আর যেহেতু এখন আমাদের ওয়েবসাইট নাই তো আমরা আপাতত এটা দিচ্ছি না, আমরা আপাতত সেন্ড মেসেজটা দিয়ে রাখছি। তাহলে এখানে আমরা চাইলে কোশ্চেন সেট করতে পারি, যে ফেসবুকে ঢোকার পরেই কিন্তু দেখা যায় অনেক পেজ থাকে যেখানে কোশ্চেন করা যায়, আমরা চাইলে সেটা এখান থেকে সেট করতে পারি বা আমাদের সামনে আসতেছে সেখান থেকে আমরা সেট করে দিতে পারি। তো আপাতত এখানে আমরা এটা সেট করলাম না, এটা জাস্ট সেভ করে দিলাম সেন্ড মেসেজ। তো আপাতত এটা আমাদের কাজ শেষ। তারপর আমরা যে এই পাশে একটু খেয়াল করবো, যেখানে আছে প্রথমে হচ্ছে নিউজ ফিড, এখানে হচ্ছে কি এখানে যে বাংলাদেশে যে বড় বড় পেজ গুলো আছে বিজনেস পেজ, তো তাদের এগুলো এখানে শো করছে। আমরা যদি এগুলোকে ফলো দিয়ে রাখি এখানে তাহলে যে আমাদের যে নিউজ পেজ নিউজ ফিডটা আছে এখানে তাদের পোস্ট গুলো শো করবে, আমরা এখান থেকে তাদের পোস্টে কমেন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, লাইক করতে পারবো, মানে মানে সবকিছু তাদের পেজে করতে পারবো এখান থেকে। এটা হচ্ছে মূল নিউজ নিউজ ফিডের কাজ, এখান থেকে আমরা চেষ্টা করলে পোস্টও করতে পারি, ফটো ভিডিও মেসেজ বা এভরিথিং, মানে পেজের পোস্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে এখানে হচ্ছে আপডেট, এখানে আপনার পেজে কি হচ্ছে না হচ্ছে, কখন কি কমেন্ট করতেছে, কি লাইক করতেছে, মানে নোটিফিকেশনের মতো একটা আপডেট পেজের ভিতরে দেখাবে এখানে সেটা হবে। তারপর যে এখানে ম্যানেজ শপ, এটার জন্য আমাদের ওয়েবসাইট লাগবে, এটা আপাতত আমরা দেখাবো না, এটা আমরা পরবর্তীতে দেখাবো। তারপর হচ্ছে ইনবক্স, এখানে আপনার পেজে যদি কেউ মেসেজ করে সেগুলো দেখতে পারবেন এবং তাদের সাথে তারা কথা বলতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। আচ্ছা এটা আমাদের বিজনেস ওইটা চলে গেছে, আমরা এখান থেকে যাই হোক এটা আমাদের পরবর্তীতে আসতেছে তার কাজ, আমরা এখান থেকে একটু ব্যাক যাই। আমরা বিজনেস সুইটের কাজ আমরা পরবর্তীতে দেখবো, সেখানে আবারও বিজনেস সুইটে চলে গেছে। লিংকটা কি কেটে দেই, আমাদের পেজ ছিল সেখানে আরেকটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে যে ট্যাব গুলো আছে এগুলো আমাদের সেট করতে হবে। তো এখানে দেখেন প্রথমে আছে ইভেন্ট, তারপর রিভিউ, তারপর ফটো, তারপরে মোরে আছে বেশ কয়েকগুলো, তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে দিব। তো আমরা এগুলোকে আমাদের এখানে যেগুলো আছে এগুলো চাইতে আমরা চাইলে উপর নিচে করে দিতে পারি। তো আমাদের ইভেন্ট সেটা আমাদের থাকা দরকার, যেহেতু আমাদের বিজনেস পেজ তো আমরা চাইলে ইভেন্ট রাখতে পারি বা চাইলে নাও রাখতে পারি। তো আমাদের যেহেতু এটা বিজনেস পেজ তো আমরা উপরের সবটা রাখাই বেস্ট হবে, যেন কেউ পেজে ঢোকার সাথে সাথে আমাদের সবটা দেখতে পায়। তো তারপর রিভিউটা রাখি, যে আমাদের যদি কেউ শপে ঢুকে তাহলে কোনো কিছু পারচেস করার আগে আগে আইসা দেখবে আমাদের শপে কোনো রিভিউ আছে কিনা, বা সেটা ব্যাড রিভিউ না গুড রিভিউ সেটা আগে দেখবে, তারপর কিন্তু কেউ পারচেস করবে, তার আগে কিন্তু কেউ পারচেস করবে না। তো আমরা রিভিউটাকে রাখলাম, তারপর ইভেন্ট থাকতে পারে, তারপর এখানে ফটো তো অবশ্যই থাকবেই। তো আমাদের এখানে অফারটা থাকতে পারে, কারণ আমরা আমাদের যদি কোনো অফার চলে যে আমরা স্মার্ট ওয়াচ সেল করবো, এই সময় আমাদের অফার হচ্ছে যে
30% বা 40% ডিসকাউন্ট থাকবে, যদি এরকম থাকে তো আমরা অফারটা রেখে দিতে পারি। তো এখানে আমরা চাইলে গ্রুপটা অফ করে দিতে পারি, আর চাইলে আমাদের যদি কোনো বড় গ্রুপ থাকে বা আমরা যদি আমাদের পেজে গ্রুপ লিংক করাতে চাই তাহলে এটা আমরা রাখতে পারি। কমিউনিটি এগুলো অবশ্যই থাকবে, ভিডিও এটা থাকবে, অ্যাবাউট এটা বা ডিফল্ট থাকবে। তারপর জবস, আমাদের যেহেতু বিজনেস পেজ তো আমার মনে হয় না যে জব এতটা গুরুত্বপূর্ণ, জবটা আমরা না রাখলেও চলবে। আর আমাদের পেজটা যদি মানে সার্ভিস রিলেটেড হয়, যে আমরা আমাদের এটা বিজনেস পেজ, বিজনেস দুই ভাবে হয়ে থাকে, একটা যে প্রোডাক্ট সেল করতে পারি আর একটা হচ্ছে আমরা সার্ভিস সেল করতে পারি। যে আমরা যেরকম ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমরা কিন্তু প্রোডাক্ট সেল করবো না, আমরা কিন্তু সার্ভিস সেল করবো। সুতরাং আমাদের জন্য যদি আমরা নিজেদের জন্য কোনো পেজ ক্রিয়েট করি আমাদের সার্ভিসের জন্য, তাহলে আমরা এই সার্ভিসটা অন করে দিব। আর যদি বাইরের জন্য হয় তাহলে এটা দেওয়ার দরকার নাই, এটা অফ করে দিব। তারপর জব এটাও অফ করে দিব। তারপর সেটা লাইভটা রাখতে পারি, যে অনেকে বাংলাদেশে দেখবেন অনেক বিজনেস পেজ আছে যেগুলোতে লাইভ করা হয় প্রতিদিন বা প্রতি সপ্তাহে, তো আমরা সেটা লাইভটা রাখতে পারি। এখানে কোথাও সেভ দিতে হবে না, যা দেবো অটো সেভ হয়ে যাবে। আর এই যে উপরে যে দেখতে পারতেছেন যে কারেন্ট আপডেটস, এখানে ডিসকলে দেখতে পারেন আমাদের পেজটা কি রিলেটেড। আমরা যদি মানে এখানে বিভিন্ন রিলেটেড পেজ করতে পারি, আমরা পার্সোনাল পেজ করতে পারি, ভিডিও পেজ করা যায়, তারপরে রেস্টুরেন্টে করা যায়, পাবলিক ফিগার করা যায়, তারপর সার্ভিস পেজ করা যায়, তারপরে পলিটিশিয়ান পেজ করা যায়, তারপর মানে নন প্রফিট কিছু করতে পারি, তারপরে এগুলো মানে সবকিছু সবাই দেখে নেবেন। এটা হচ্ছে বিজনেস পেজ। তো আমাদের যে শপিং রিলেটেড, শপিং আর বিজনেসটা মোটামুটি কাছাকাছি একই, তো সুতরাং বিজনেসও দিতে পারি আর আমরা শপিংও দিতে পারি। তো আমাদের পেজটা যেহেতু শপিং রিলেটেড, আমরা এখান থেকে মানে সেল করবো, সুতরাং আমরা এখানে শপিং রেখে দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো তার আমরা ইনবক্স দেখছি। তারপর বিজনেস অ্যাপস, এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যে অ্যাপস ক্রিয়েট করা যায় সেটাও হতে পারে, অথবা আপনার যদি কোনো অ্যাপস থাকে সেটা অবশ্যই আপনাকে ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে সেটা থেকে ভেরিফাই করতে হবে, তো সেটাও হতে পারে। তারপর এখানে হচ্ছে নোটিফিকেশন, আপনার পেজে যে নোটিফিকেশন গুলো আসবে আপনারা এখানে সবগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে ইনসাইট, ইনসাইটের মূলত কাজ হচ্ছে যে আপনার পেজে কে লাইক করলো, কে ফলো করলো, সে ছেলে না মেয়ে, সে কোন দেশ থেকে করলো, সব কিছু ওভারভিউ আপনি ইনসাইটে দেখতে পাবেন। আমরা যখন স্ক্রিনটা কেটে যাওয়ার জন্য দুঃখিত, তো আমরা এখানে ইনসাইটে আমাদের সব ওভার রিভিউ গুলো দেখতে পারবো। এখানে ফার্স্ট আছে ওভার রিভিউ, তারপর আছে বিজনেস রিভিউ, তারপর ক্রিয়েটিভ স্টুডিও। সবাই আপনার মাইক্রোফোনটা অফ করেন না, ডিস্টার্ব হচ্ছে। তো তারপরে এখানে অ্যাডস আছে, আপনার অ্যাডস এর যে ইনসাইট গুলো থাকবে আমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারি। তারপর রিচ, আপনার পোস্টটা কত জায়গায় রিচ করছে সেটা দেখতে পারি। তারপরে অ্যাকশন অন পেজ, আপনার পেজে কে লাইক কমেন্ট করলো না করলো সবগুলো দেখতে পারি। আপনার পোস্টের সবকিছু দেখতে পারি, ইভেন্টস এর যদি কেউ লাইক করে সেগুলো দেখতে পারি, ভিডিও আছে সেগুলো দেখতে পারি। আপনার পেজ থেকে যে স্টোরিজ গুলো দেবেন সেগুলো দেখা যাবে, আপনার পেজে যে মেসেজ করবে সেগুলো এখান থেকে দেখা যাবে। তো এটা আসতেছে না কারণ আমাদের এখানে কিছু নাই, একদম নতুন, তার জন্য কিছু আসতেছে না। তো বিজনেস সুইটটা পরে দেখাবো। আর হচ্ছে যে আমরা একটু ক্রিয়েটর স্টোরি, কি সমস্যা তাই ভাই, আবার কেন মাইম করতেছেন? আচ্ছা ভাই আপনি একটু চুপ থাকেন। স্টুডিওতে যাই, ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা দেখতে পারবো যে অনেকে দেখবেন যে ফেসবুকে যে ভিডিও আপলোড করে ওই ভিডিও গুলো দেখেও কিন্তু ফেসবুক পেজ থেকে কিন্তু আর্নিং করা যায়। শুধু ভিডিও না, আপনি ফেসবুকে যদি ভালো কন্টেন্ট লিখেন, ভালো আর্টিকেল লিখেন, সেখান থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন।
আপনার পেজটা যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক থেকে আপনাকে একটা রেভিনিউ দেওয়া হবে। তো ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা অনেকটাই কষ্টকর, ইউটিউবের মতো এতটা সহজ নয়। তো আমরা একটু মনিটাইজেশনটা দেখি, কোথায় যেন মনিটাইজেশন ভুলে গেছি আপনার, মানে ফেসবুক এই ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি এখান থেকে চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারেন, ভিডিও দিতে পারেন বা কোনো পিকচার যা কিছু চাইলে দিতে পারেন। এখানে আপনার মোট ভিডিও ভিউ কিরকম হইলো, এঙ্গেজমেন্ট কিরকম হইলো, ফলোয়ার কিরকম, কে কত সেকেন্ড ভিডিও দেখছে, সব কিছু টোটাল রিপোর্ট এখানে পাবেন। তারপরে আমরা একটু মনিটাইজেশনে যাই। আচ্ছা, আমাদের এখানে দেখবেন যে পেজ এলিজিবিলিটি আছে, এখানে কিন্তু আমাদের মনিটাইজেশন আগে অন হবে না। আর মনিটাইজেশন অন হওয়ার জন্য আমাদের যে শর্তটা পূরণ করতে হবে সেখানে, এখানে দেখবেন যে এখানে আছে হচ্ছে 1000 ফলোয়ার লাগবে এবং 15,000 ইংগেজমেন্ট লাগবে এবং 180,000 ভিউ লাগবে। এটা আপনার লাগবে মোট হচ্ছে 3 মিনিটের ভিউ লাগবে, 3 মিনিটের ভিউ আপনার 7 দিনের মধ্যে। এখানে 7 দিন দ্বারা উল্লেখ হয় এটা না যে আপনি আজকে পেজ ক্রিয়েট করছেন আর এই 7 দিনের মধ্যে আপনাকে এত ভিউ এত ফলোয়ার ম্যানেজ করতে হবে, এটা না। আপনার যখন এই শর্তটা যখন ফ্লপ হয়ে যাবে তখন আপনি 7 দিন যদি আপনার এরকম লেভেলে থাকে তারপর সে আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে, তখন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করি ক্রিয়েটর স্টুডিওটা ক্লিয়ার, যতটুকুর মধ্যে কারকম কোশ্চেন আছে এতক্ষণ যা শেখানো হইলো। দেখা যাবে কি আগে ভাইয়া ক্যানভার মধ্যে যে প্রিমিয়াম ভার্সনের মধ্যে ক্যানভা লেগে একটা ছাপ পড়ে না, সেটা রিমুভ করার কোনো উপায় নাই? না, আপনি যেহেতু ফ্রি হয়ে প্রিমিয়াম ইউজ করছেন সেটা ইউজ করে মানে রিমুভ করা যাবে না। আর আমি বলছি তো, আমি ক্লাসের শেষে আপনাদেরকে পেইড ক্যানভা দিয়ে দিব। আপনি সেখান থেকে অ্যাকশন বাটনে বলে, হ্যাঁ ভাই, দুইটা বাটনে অ্যাড করার কোনো উপায় আছে? যা আপনি লিখলেন না সেন্ড মেসেজে, সেরকম দুইটা বাটন অ্যাড করার? দুইটা বাটন অ্যাড করার মতো আমি তো আজ পর্যন্ত দেখিও না শুনিও নাই। তবে এখানে নিচে একটা লিংক দেওয়া থাকে, বড় বড় পেজ এখানে নিচে একটা লিংক দেওয়া থাকে, তো সেটা কিভাবে দিতে হয় আমি সঠিক জানি না। এটা হচ্ছে আমাদের পেজে এখানে দেখতে পাবো আমরা কি কি আপলোড করছি, দেখা যাবে জাহাঙ্গীর ভাইয়ের মাইকের জন্য ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে কিছু না, হ্যাঁ ইনস্ট্যান্টটা বুঝলাম না, ইনস্ট্যান্টটা আবার একটু বলবেন। বুঝে নেবে ওই যে পেজের ইনস্ট্যান্টস, ইনস্ট্যান্টস যে অপশন আছে ওইটার কাজটা ইনস্ট্যান্টস আপনার পেজে সব ওভার রিভিউ দেখা যাবে। আমাদের এখানে তো রিভিউ নাই, এটা আসতে লেট হবে যে আমাদের। আচ্ছা, আমরা অন্য পেজ একটু দেখাই। হ্যাঁ, যে যাই হোক, এসে করছে আপনার পেজে কয়েকজন লাইক করছে কমেন্ট করছে সবগুলো দেখা যাবে। আপনার পেজ টোটাল ভিউ কত হয়েছে আপনার, মানে যদি কোনো ভিডিও আপলোড হয়ে থাকে সেটা ভিউ কত হয়েছে সেটা দেখতে পারবেন। এখানে আপনার পেজে মোট কতজন লাইক করছে সেটা দেখতে পারবেন। তারপর পোস্ট আপনার পোস্ট করবেন সেগুলো মোট কতজনের কাছে রিচ করছে সেটা দেখতে পারবেন। তারপর স্টোরি রিচ, তারপর রিকমেন্ডেশন, তারপর পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে হচ্ছে আপনার পেজে পোস্টে কে লাইক করলো, কতজন কমেন্ট করলো, শেয়ার করলো, সবকিছু দেখতে পাবেন। তাহলে এখানে আপনার ভিডিও সব ডিটেইলস, তারপর এখানে আপনার পেজে কতজন ফলো করছে, এখানে মানে টোটাল ইন্টারফেসটা দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে একটা একটা দেখতে পারেন যে এখানে ফলোয়ার্স আছে, আপনার পেজে কতজন ফলোয়ার্স করছে, তারপর এখানে অ্যাডস আছে, এখানে আপনার মানে অ্যাড এর মধ্যে কি রকম ইনসাইট আছে, অ্যাড এর ওভার রিভিউটা এখানে দেখতে পারবেন। তারপর এখানে আপনার পেজে কতজন লাইক করছে সেটা দেখতে পারবেন।
তারপর এখানে হচ্ছে আপনার পেজটা কতজনের কাছে রিচ করছে, আপনার পোস্ট কতজনের কাছে রিচ করছে সেটা দেখতে পারবেন, আর আপনার পেজে মোট কতজন ভিউজ হয়েছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে অ্যাকশন অন পেজ, মানে আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার এগুলো কারা করছে সেগুলো দেখতে পারবেন, কে আপনাকে মেসেজ করলো সেগুলো দেখতে পারবেন, সবকিছু টোটাল। তারপর এখানে আপনার পোস্টের সব ডিটেলস দেখতে পারবেন। তারপর এখানে আপনার যে ইভেন্ট কে করবেন এই ইভেন্টের যারা ইন্টারেস্ট থাকবে তারপর লাইক করবে মানে কোন কমেন্ট করবে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে সেটা এখান থেকেও দেখতে পারবেন, আর আমি দেখালাম যে ক্রিয়েটর স্টুডিও আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারবেন। তাহলে আর আপনি এখানে যদি কোনো পেজে স্টোরি দেন সেটা এখান থেকে দেখতে পারবেন, আর মেসেজটা এটা তো সামনে দেখাবো, আপনার পেজে যদি কোনো মেসেজ দিয়ে থাকে সেগুলো এখান থেকে দেখা যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওই যে প্রমোটটা ওইটা কিভাবে করতে হয় সেটা ভাই সামনে আসতেছে প্রমোটের কাছে। তারপর এখানে হচ্ছে অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার থেকে আমরা এখানে চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারি, এটা সামনে এখানে এটা আজকের কাজ নয়। তারপর পেজ কোয়ালিটি, আপনার পেজটা কোন কোয়ালিটি আছে, কয়টা মানে রিপোর্ট খাইছেন, কয়টা রেস্ট্রিকশন আসছে আপনার পেজে, সবকিছু আপনি মানে যেগুলো ফেসবুকের কমিউনিটির বাহিরে যায় রুলস মেনটেনের বাহিরে যায় সেগুলো যদি আপনি পোস্ট করেন সেগুলো দেখবেন যে সাথে সাথে একটা রেস্ট্রিকশন মেসেজ দিয়ে যায়, তো এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা এখানে আসবে। আর এখানে এখানে একটা গ্রিন আছে মানে আমাদের পেজটা একদম ঠিক আছে, আপনার যদি এখানে মানে পেজে কোনো রকম কোনো উল্টা পাল্টা হয়ে যায় তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ ইনফো, তো এখানে দেখেন আমাদের পেজ ক্রিয়েট করার সময় যে জিনিসগুলো দিয়ে আসছিলাম আমাদের কিন্তু এখানে সেগুলো দিতে হবে, ইউজার নেমটা দেওয়া এখন সম্ভব হচ্ছে না কারণ আমাদের পেজে 20 লাইক হয় নাই। তারপর এখানে ক্যাটাগরি, তাহলে এখানে এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, আপনার যে বিজনেস নাম্বারটা আছে এখানে, যদি আপনার নিজস্ব পেজ হয় আপনি নিজের নাম্বারটা দিবেন, যদি বাইরের পেজ হয় তাহলে বাইরের নাম্বারটা দিবেন। তারপর এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ সেট করতে পারেন, এখানে চাইলে ইমেল সেট করতে পারেন, আর যদি ইমেল না থাকে তাহলে যে এখানে টিক দিয়ে দিবেন তাহলে অপশনটা চলে যাবে, ইমেলটা আর আসবে না। তারপর এখানে আপনার ওয়েবসাইট লিংক, যদি বাইরের জন্য কাজ করেন তাহলে এখানে ওয়েবসাইট লিংক দিতে হবে। তারপর এখানে আপনার বিজনেস লোকেশন, যে আপনি আপনার বিজনেসটা কোথায়, যদি বাইরের কোনো ফিজিক্যালি স্টোর হয়ে থাকে তাহলে আপনি এখানে ওই ফিজিক্যাল স্টোরটার লোকেশন দিতে পারবেন, যে আমার মানে স্টোরটা হচ্ছে অমুক জায়গায়, মানে এখানে এরিয়াটাও দেখিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোথায় সার্ভিস দেন, যদি আপনার ফিজিক্যাল স্টোর হয় তাহলে তো দেখা যায় যে আপনার স্টোর যদি গাজীপুরে হয় তাহলে কিন্তু সেটা ওই কি বলে চট্টগ্রাম সেখানে কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব না, সুতরাং আপনার পেজটা যদি ঢাকায় হয় আপনার এলাকার আশেপাশে সেই স্টোরের মানে সার্ভিস এরিয়াটা হবে, এখানে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া। আর যদি এটা আপনার অনলাইন সার্ভিস হয় তাহলে তো আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে আপনার পেজটা কতক্ষণ ওপেন থাকবে, যে আপনার যদি এটা কোনো ফিজিক্যাল স্টোর হয় তাহলে সব সময় যদি ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন, তারপর যদি একদম বন্ধ থাকে তাহলে এটা দিতে পারেন, আর চাইলে এখান থেকে আপনারা সেট করেও দিতে পারেন যে ওই দিন মানে শুক্রবার শনিবার রবিবার এই সময় থেকে এই সময় আমাদের পেজটা বন্ধ থাকে, আপনারা চাইলে সেখান থেকে এটা সেট করে দিতে পারেন। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এখানে এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো লাগবে না। তারপর হচ্ছে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রাইভেসি পলিসি, এটা যেন কেউ জিজ্ঞেস করছিল একদিন পেজে, এখানে প্রাইভেসি পলিসিটা হচ্ছে কি, আপনি যেহেতু একটা বিজনেস পেজ ক্রিয়েট করছেন সুতরাং ফেসবুক জানে যে আপনার একটা বিজনেস ওয়েবসাইট আছে, এখানে আপনার সেই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিটা দিতে হবে। তো আমরা ফর এক্সাম্পল আমরা একটা বিজনেস ওয়েবসাইট ওপেন করি, আমরা প্রিয় শপটা ওপেন করি, আপনি যে কোনো ওয়েবসাইটের নিচের দিকে ফুটারে একদম ফুটারে গিয়ে দেখবেন সেখানে আপনাদের কাছে আছে। আর সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা ছিল আর অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেছে, একটু ওয়েট করেন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো, নেট প্রবলেমের কারণে আরো দেরি হয়ে গেছে। এক ঘন্টা তো হয় নাই আসলে, মনে নাই, সরি ভুলে গেছি, ইউটিউবে ইউটিউবে তো পাওয়া যাবে না, তাই ভাই।
যাই হোক, প্রত্যেকটা পেজে একদম নিচে যাবেন, ফুটারের নিচে ওইদিকে দেখবেন যে প্রাইভেসি পলিসি নামে কিছু একটা আছে, ওটা কপি করবেন। কপি করে আনে জাস্ট ওই এখানে পেস্ট করে দেবেন ওই লিংকটা, নিচে বলে দিছে প্লিজ মেক শিওর দ্যাট লিংক স্টার্ট উইথ HTTP অর HTTPS। HTTP আর HTTPS হচ্ছে এটা আর কি, যেখানে যে লগ দেখতে পাচ্ছেন সেটা সিকিউর, SSL থাকলে HTTPS থাকতে হয়। যাই হোক, এটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আপনার ওই প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিবেন। আজকে আমার নেটটা অনেক ঝামেলা করতেছে, যে পরবর্তীতে আমি এটা দেখে দেবো এখানে কি দিতে হয়। তারপর এখানে হচ্ছে ইমপ্রেশন, এখানে কি দিতে দিবেন, এখানে দিতে হবে আপনার যে বিজনেসের যে এটা আছে, এটা আমাদের বাংলাদেশের জন্য লাগবে না, এটা লাগবে যে কোন কান্ট্রির জন্য, নিচে লেখা আছে মানে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, মানে এই কান্ট্রিগুলোর জন্য। এখানে আপনার ওনারশিপ যদি থাকে বা বিজনেসের সব যে ডিটেলস গুলো থাকবে, আপনার সব লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা আপনার ট্যাক্স আইডি, সব কিছু মিলিয়ে আপনি এখানে দেবেন। এটা আমাদের জন্য কোনো দরকার নাই, এটা হচ্ছে মানে অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের জন্য। তারপর এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট সেল করেন সেগুলা। আমাদের এখানে হচ্ছে স্মার্ট ওয়াচ, তো আমি এতটা ঘড়ির নাম জানি না, তো আমি আপাতত একটাই দিয়ে দিই, স্মার্ট ওয়াচই দিয়ে দিই। যাই হোক, আপনারা ওই রকম দিয়ে নিবেন, এরকম চারটা পাঁচটা যে কয়টা থাকে আপনারা দিয়ে নিবেন ইচ্ছা মতো। তাহলে এখানে হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন, এখানে দিতে হবে আপনার বিজনেসের টোটাল যে অ্যাবাউটটা আছে, এখানে আপনি সেই অ্যাবাউটটা দিবেন, মানে আপনার বিজনেসের A to Z, আপনি কিরকম বিজনেস, এখানে কি কি পাওয়া যাবে না পাওয়া যাবে সব কিছু। সুতরাং এখানে আপনার যে লং ডিসক্রিপশন বলা হয়, এখানে আপনার সেই লং ডিসক্রিপশনটা দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্রাইসিং রেঞ্জ কেমন হবে। আচ্ছা, আমাদের এটা ইন্ডিয়ান দেখাচ্ছে, জানি না কেন। যাই হোক, এখানে আপনার ডলার দেখাবে, আমার হয়তো এই আইডিটা ব্ল্যাঙ্ক আইডি, তো হয়তো ফেক ইমেল দিয়ে খোলা হয়েছে, যার কারণে তো এটা ইন্ডিয়ান দেখাচ্ছে, মানে রুপিস দেখাচ্ছে নাকি এটা কিসের জন্য জানি না কোন দেশের। যাই হোক, আপনার এখানে ডলার দেখাবে, আপনার যখন আপনাদের মানে রিয়েল আইডি থেকে করবেন তখন এখানে ডলার চিহ্ন আসবে। যদি চিপ হয়, সস্তা হয় তাহলে এটা দিবেন, আর যদি মানে মিডিয়াম হয় তাহলে এটা দিবেন, বা যদি আর একটু হাই হয় তাহলে এটা দিবেন, আর যদি দেখা যায় আরো বেশি দাম তাহলে এটা দিবেন, আর চাইলে নাও দিতে পারেন, মানে এটা অপশনাল। তো আমরা এখানে মিডিয়ামে দিয়ে রাখলাম। তারপর এখানে চাইলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট সবগুলো আর কি অ্যাড করতে পারেন। এখানে দেখেন আপনার সোশ্যাল যতগুলোই আছে সবগুলোর এখানে লিংক করার সিস্টেম আছে, ইনস্টাগ্রামে করতে পারেন, টুইটার অ্যাকাউন্ট, ইউটিউব, তারপরে টুইচ, এটা কি জানি না, হোয়াটসঅ্যাপ, লাইন, মানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এটা আর আমি দেখাচ্ছি না এখন, আশা করি এটা বুঝতে পারছেন। তো পেজ ইনফো, পেজ ইনফো ক্লিয়ার সবার? জি ভাইয়া, ওই যে ওয়েবসাইটের দিকে, জি জি ভাইয়া,
ওয়েবসাইটের লিংক তো আসলো না না ভাই আমি বলছিলাম ওই যে ওয়েবসাইটের জায়গায় কি যেমন ওই যে ইউটিউবে যে বিভিন্ন চ্যানেল থাকে অনেকের ওই লিংকগুলো দেওয়া যাবে হ্যাঁ তাহলে ওটা দেওয়ার জন্য আপনি যদি জানেন যে এখানে ওয়েবসাইট এখানে আপনি ইউটিউব চ্যানেল দিতে পারেন জি আর যদি আপনার পেজটা ইউটিউবের সাথে কানেক্ট করাতে চান তাহলে আমরা যে উপরে যে অ্যাকশন বাটন সেট করছি না সেন্ড মেসেজ ওখানে আপনি ওয়াচ ভিডিও দিতে পারেন ওখানে ওয়াচ ভিডিও দিয়ে ওই ওখানে যে লিংকটা দিতে হয় ওই ওখানে লিংকটার মধ্যে আপনি ওই ইউটিউবের লিংকটা দিয়ে দিবেন তাহলেই হবে আচ্ছা আর আর যে প্রাইভেসি পলিসি ওই জায়গায় যে কপি করে আনবো তাতে কি কপিরাইটে কোনো প্রবলেম হবে মানে এখানে তো আমি তো দেখানোর জন্য বললাম আপনারা তো আর এই প্লে স্টোর থেকে নেবেন না আপনাদের যে পার্সোনাল ওয়েবসাইট থেকে সেখান থেকে নেবেন আপনার ওয়েবসাইট থেকে আপনাকে নিলে কে কপিরাইট দিবে বুঝছেন হ্যাঁ মানে অন্য জায়গা দিয়ে আনলে তো কপিরাইটের প্রবলেম থেকে যায় হ্যাঁ সেটা থাকতে পারে তবে এটা তো অপশনাল রিকোয়ার্ড না যে আপনাকে দিতে হবে এরকমটা নয় না দিলে তো চলবে এটা আর আপনি যেহেতু বিজনেস পেজ করবেন আপনি যদি নিজে অ্যাফিলিয়েট করতে চান তাহলে তো আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবেই লাগবে অবশ্যই লাগবে বুঝছেন ক্লিয়ার জি ভাই ক্লিয়ার আচ্ছা যদি পেজ ইনফো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন তাহলে আমরা সেটিং এ যাই আচ্ছা এখানে হচ্ছে সাব্বির ভাই হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন ভাইয়া আমাদের ক্লাস সময় হ্যাঁ বলেন অটোমেটিক যে ম্যাসেজ ওইগুলো দেবো কিভাবে ওগুলো আমাদের আজকে দেখানোর ছিল কিন্তু ওইটা দেখানোর জন্য দেখা যাবে আধা ঘন্টা চলে যাবে আর এখানে দেখেন আরো কতগুলো জিনিস দেখানো বাকি আছে ওই চ্যাটবটের কাজটা আমি অন্য একদিন সুযোগ পেলে দেখিয়ে দিব ওটা মডিউলেও রাখা হয় নাই সমস্যা না আমি একদিন হয়তো মাঝখানে যে কোনো একদিন যে ক্লাস নেই ওই দিন ক্লাস নিয়ে দেখাবো বা যেদিন ক্লাস কম হয় বা খুব বেশি টপিক নেই ওই দিন দেখিয়ে দিব বুঝছেন আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন যে পেজ ভিজিবিলিটি এখানে হচ্ছে যে আপনার পেজটা পাবলিশ করতে পারেন আর চাইলে এখানে আনপাবলিশ করে রাখতে পারবেন কেউ দেখতে পারবে না তো আমরা আনপাবলিশ করার তো কোনো দরকারই নেই তো আমরা এখানে পাবলিশ করে রাখলাম তারপরে হচ্ছে ভিজিটর পেজ এখানে হচ্ছে আপনার পেজে যারা রিভিউ দিবে ওই রিভিউ কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেল করবেন ওটা কিন্তু খারাপও হতে পারে ভালোও হতে পারে সব প্রোডাক্ট যে ভালো হবে তা না আপনি যখন এফিলিয়েট করবেন সেটা তো আপনি নিজে দিবেন না তাহলে সেটা তো আপনার মানে কোম্পানি থেকে এই পেজের মাধ্যমে সেল করবেন তো ওই প্রোডাক্টটা তো খারাপ হতেও পারে তো তখন যদি কেউ আইসে এখানে রিভিউ দিতে চায় খারাপ রিভিউ দিতে চায় যে এই প্রোডাক্টটা ভালো না এটা সেটা না তো আপনার যদি এরকম একটা রিভিউ খারাপ রিভিউ থেকে যায় ব্যাড রিভিউ থাকে তাহলে কিন্তু আপনার সেলের মানে চান্সটা মানে 90% কমে যায় আর কি তো সুতরাং আপনি যদি যেখানে রিভিউ অপশনটা রেখে দেন তাহলে এটা দিয়ে সেভ করে দিলে যদি যখন কেউ রিভিউ দিবে সেটা আপনি অ্যাপ্রুভ দেওয়ার পর সেটা রিভিউ মানে আপনার পেজে শো করবে আর যদি আপনি এখান থেকে ডিক্লাইন করে দেন তাহলে সেটা আর হবে না তো আমরা এটাকে সেভ করে দিলাম আর যদি এখানে ডিসেবল দিয়ে দেন তাহলে কেউ রিভিউ দিতেই পারবে না আপনার মানে পেজে চেক করে কেউ পোস্টই করতে পারবে না ঝামেলা হয়ে গেল দিয়ে আসছে তারপর হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স আপনারা এখানে চাইলে এটাও এটার কাজ হচ্ছে যে আপনার নিউজ ফিড যে অডিয়েন্স আছে আপনারা এটা সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেরকম হয় আপনার আমরা যখন পেড ক্যাম্পেইন রান করাবো তখন আমরা কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে পারি টার্গেট করতে পারি যে আমাদের মানে পোস্টটা শুধুমাত্র অমুক দেশে যাবে বা ছেলের কাছে যাবে মেয়েদের কাছে যাবে এটা যদি আপনি এখান থেকে অ্যালাউ করে দিয়ে রাখেন তো পরবর্তীতে সেটা আপনি মানে আপনার পেজে যে লাইক থাকবে যারা ফলোয়ার থাকবে তাদের মধ্যে থেকে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন তো আমি সেভ দিচ্ছি না কারণ নেট প্রবলেম সেভ দিলে দেখা যাবে টাইম নেয় জাস্ট বলে দিতেছি আপনারা এখানে করে রাখবেন তারপর হচ্ছে অটো জেনারেট অপশন
তাহলে এটা মানে আপনার পেজে যদি কেউ ভিডিও টিডিও ছাড়ে সেটা এখানে আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে যে কেউ আপনার পেজে টার্গেট করে আপনার মানে পেজ থেকে ভিডিও নিয়ে পোস্ট করতে পারবে, বুঝছেন? কোনো রকম কপিরাইট করবে না, তারপরে করে দিতে পারেন আপনার পোস্ট স্টোরি, সবকিছু সবাই শেয়ার করতে পারে, মেসেজ এখানে কন্ট্যাক্ট আছে সেটা সেভ করে রাখতে পারেন, তারপর হচ্ছে ট্যাগিং এবিলিটি এটাও সেভ করে রাখতে পারেন, আপনার পেজ কি কি চেক করতে পারবে কি চেক করতে পারবে না সেটা রাখতে পারেন, তারপরে আদার্স ট্যাগিং পেজ, অন্য কোনো পেজ যদি আপনাকে ট্যাগ করতে যায় বা সেরকম কিছু যদি হয় বা কোনো অন্য কোনো আইডি থেকে পিপল থেকে বা পেজ থেকে যে কেউ আপনার পেজ ট্যাগ করতে চাইলে এখান থেকে যদি আপনি সেটা সেভ করে রাখেন তাহলে ট্যাগ করতে পারবে, আদারওয়াইজ সেটা সম্ভব হবে না আপনার উপর। তারপরে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন, এটা যদি আপনি সেভ করে রাখেন যে আমার যে বিজনেসটা আছে আমি শুধুমাত্র অমুক কান্ট্রিতে চালাবো আর বাকি কান্ট্রি গুলোতে চালাবো না, তো ফর এক্সাম্পল বলছেন যে আমরা যখন এফিলিয়েট করব আমাদের এফিলিয়েটের মেন টার্গেটেড কান্ট্রি হবে ইউএসএ ইউকে, মানে এসব বড় বড় যে কান্ট্রি গুলো আছে সেগুলো, আমাদের কিন্তু বাংলাদেশে কোনো কাজ নাই তখন, তো আমরা এখানে যদি বাংলাদেশটা সিলেক্ট করে রেখে দেই এবং এটা যদি আমরা মানে রেস্ট্রিকশনে রেখে দিই তাহলে আমাদের কোনো পেজ কোনো পোস্ট কিন্তু বাংলাদেশে শো করবে না, বাংলাদেশের কোনো পিপল আমাদের পোস্ট দেখতে পারবে না, দেখতে হলে হয়তো আমাদের পেজের ভিতরে ঢুকে তারপর দেখতে হবে, তাছাড়া দেখা সম্ভব না। তারপর এখানে এজ রেস্ট্রিকশন, এখানে আমরা দিয়ে দিতে পারি যে কত থেকে কত বয়সের পিপল আমাদের পোস্ট গুলো দেখতে পারবে, যেরকম আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো তো আমরা যদি বাচ্চাদের ই করি তাহলে কিন্তু বাচ্চাদের এজ দিয়ে রাখলে যে আমরা 6 বছর দিলাম 7 বছর দিলাম, যে 6-7 বছরের বাচ্চা গুলো দেখবে, এরকম যদি হয় তাহলে কিন্তু বড় মানুষ আবার দেখবে না, সুতরাং এখানে আপনি দিবেন যে 18 থেকে 50 বা 60 এরকম দিয়ে রাখবেন, যে 18 বয়সের নিচে কেউ দেখবে না, কারণ 18 বয়সের নিচে কিন্তু কেউ সেরকম ফেসবুক ইউজ করে না, যদিও করে সে কিন্তু ফেসবুক থেকে কিছু কিনবে না, সুতরাং আপনি যখন বিজনেস পেজ ক্রিয়েট করবেন আপনার এটা মিনিমাম 15 রাখবেন, যে 15 থেকে নিয়ে 50-65 যে আপনার মানে সেটা আপনার মার্কেটিং এর উপর নির্ভর করে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, তো এটা হচ্ছে রেস্ট্রিকশন। তারপরে পেজ মডারেশন, পেজ মডারেশন হচ্ছে যে আপনার পেজে অনেকে কিন্তু কমেন্ট করতে পারে, আপনি মানে দেখবেন অনেক পেজ আছে যেগুলোর মধ্যে মানে হাহারি একটু দেয় পেজে, এমন এমন গালি গালাজ করে যেগুলো মানে ভাষায় প্রকাশ করার মতো না, আপনি চাইলে সেই গালি গালাজ গুলো সুন্দর করে এখানে লিখে দিবেন যে আমাদের আমাদের পেজে যদি কেউ এই এই ওয়ার্ড গুলো লেখে সেই ওয়ার্ড গুলো মানে আমাদের পেজে আসবে না, সেগুলো তার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হয়ে রিপোর্ট যাবে, এরকম কিছু যদি থাকে আপনি চাইলে এখানে সেই ওয়ার্ড গুলো লিখতে পারেন, আর যদি এখানে বেশি লিখতে কষ্ট হয়ে যায় তাহলে আপনি এক্সেল ফাইলে সেভ করে এই যে এখান থেকে আপলোড ফর্ম সিএসবি ফাইল, এখানে কিন্তু পিডিএফ ফাইল দেওয়া হবে না, আপনি কিন্তু পিডিএফ ফাইল এখানে দিতে পারবেন, এখানে আপনার সিএসবি ফাইল দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, মানে আমরা অনেক সময় দেখি যে একটা পেজে লাইক করলে নিচে অনেকগুলো পেজ চলে আসে, তো আমরা যদি এখানে এটা অন করে রাখি তাহলে আমাদের মানে এই বিজনেস পেজ রিলেটেড স্মার্ট ওয়াচ রিলেটেড যদি কোনো পেজে কেউ লাইক করে নিচে আমাদের পেজটা শো করবে, এটা কিন্তু পেজের জন্য মানে অন্য আমাদের পেজটা প্রমোট হওয়ার জন্য বেস্ট একটা সিস্টেম। সিবিএসই ফাইল হচ্ছে যে আমরা যে পিবি কি বলে পিডিএফ ফাইল থাকে না, যেরকম আমরা যদি যে এটা দেই, এটা তো একটা ফাইল, এটা কি ফাইল হয় জানি না কি ফাইল, এটা যাই হোক পিডিএফ ফাইল তো সবাই বোঝেন, ওই পিডিএফ ফাইল বা এক্সেল ফাইল সেগুলোর মতো একটা সিবিএস ফাইল, আপনি যখন ফাইলটা সেভ করবেন তখন ওখান থেকে আপনি বলে দিতে পারবেন এটা সিএসবি ফাইল হবে না পিডিএফ ফাইল হবে, বুঝছেন? আর সিএসবি ফাইল সব জায়গায় লাগে না, কিছু কিছু জায়গায় লাগে যেখানে পিডিএফ ফাইল আপলোড করা যায় না বা এক্সেল শিট আপলোড করা যায় না, সেক্ষেত্রে আপনি সিএসবি কনভার্ট করে সেখান থেকে করতে পারেন। পেজ সিমিলার পেজ সাজেশন এটা গেল, তারপর পেজ আপডেট, এখানে আপনার পেজে কোনো কিছু আপডেট হলে সেখান থেকে যদি এটা অন করে রাখেন সেটার সব মেসেজ গুলো আপনার কাছে নোটিফিকেশন গুলো আপনার কাছে আসবে। তারপর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে যে আমরা অনেক সময় পোস্ট করলে দেখি নিচে আমাদের ট্রান্সলেট হয়ে যায়, যে ইংলিশে বা অ্যারাবিয়ান কোনো পোস্ট করলে উর্দুতে কোনো পোস্ট করলে সেটা কিন্তু আমাদের কাছে নিচে বাংলা হয়ে শো করে, এটা কি করে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে আপনি পোস্ট করতে পারেন, এখানে অফ করা আছে আপনি ভিতরে যে অন করে দিতে পারেন, তাহলে ট্রান্সলেট অটোমেটিকলি, এটাও যে বললাম যে অটোমেটিকলি আপনি যখন পোস্ট করবেন সেটা অন্যজনের কাছে আর
নিজস্ব ভাষায় সেটা ট্রান্সলেট হয়ে যাবে। তবে কমেন্ট র্যাঙ্কিং, যে অনেক সময় দেখা যায় যে একজন কমেন্ট করছে, তো আমার ফ্রেন্ড যদি কমেন্ট করে থাকে ওই পোস্টটা কিন্তু আমার কাছেও আসে। যেরকম আজকে আমার একজনের পোস্ট আছিল কি মো আক্তার মনি নাকি জানি, উনি কার কিসের পোস্টে জানি কমেন্ট করছে, দেখি ওটা আমার কাছে আসছে, ওই পেজে আমার লাইক ছিল না। আপনারা যদি এরকম কিছু করে রাখেন সেটাও কিন্তু আপনাদের কাছে যাবে। তারপর হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা পারলে এখান থেকে আপনি আপনার পেজে সব কিছু আপনি ডাউনলোড করে রাখতে পারেন, যে আপনার পেজে কি কি আপলোড হয়েছে না হয়েছে, তারপরে ডাউনলোড পেজ আপনার পেজের সব ইনফরমেশন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে রিমুভ পেজ, মার্জ পেজ, পেজ যদি আপনি কিছু করতে চান, বা মার্জ পেজটা হচ্ছে কি আপনার পেজের সাথে যদি আপনি অন্য কোনো পেজ অ্যাড করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন, যে আপনি একই পেজের সাথে আপনার অন্য পেজ গুলো এক থাকবে, সবগুলো পেজ পেজ আপনি মানে একসাথে কন্ট্যাক্ট মানে সবগুলো ম্যানেজ করবেন একসাথে। এরকম যদি হয় তাহলে আপনি এখানে মার্জ পেজ করে রাখতে পারেন, তাহলে আপনার পেজ যদি ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আশা করি জেনারেল সেটিং এ সবগুলো করতে পারছি। তারপরে মেসেজিং, তারপরে এখানে হচ্ছে যে নোস রিটার্ন ইউর মেসেজ, মানে এটা যদি আপনি অফ করে রাখেন, আমরা পিসি থেকে যখন মেসেজ পাঠাই আমরা কিন্তু ইন্টারফেস করলে আমাদের মেসেজটা সেন্ড হয়ে যায়, এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু ইন্টারফেস করলে মেসেজটা সেন্ড হবে না, এটা সেটা। তারপর এই যে এখানে হচ্ছে গো অটোমেটেড রেসপন্স, এটা সামনে দেখাবো। তারপর হচ্ছে স্টার্টিং মেসেজ কনভার্সন, এখানে আমরা একটা মেসেজ দিতে পারি, যে আমরা এখানে একটা মেসেজ লিখে দিতে পারি, এখানে দেখেন যে লেখা আছে হাই থ্যাঙ্কস ফর গেটিং টাচ উইথ আসার মেসেঞ্জার, বা আমাদের পেজের লিঙ্কটা আমি একটু নিচে দিয়ে দেয়, আপনারা একটু চেক করে দেখবেন, আমি এটা সেভ করে দেওয়ার পর আমাদের পেজে মেসেজ করার আগে সামনে দেখবেন যে একটা অপশন আসতেছে এই লেখাটা শো করবে, একটু ট্রাই করে দেখেন, ট্রাই করে জানান। আমি ট্রাই করি আপনাদের করার আগে। সার্চ করলাম আসলোই না, আপনারা একটু ট্রাই করে দেখেন তো ওটা হয় কিনা, মানে আপনি যখন মেসেজ করতে যাবেন মেসেজ করার আগে দেখবেন যে এই লেখাটা উপরে শো করতেছে, এটাকে বলা হয় ওয়েলকাম মেসেজ। ট্রাই করছি, হয়নি। হয়নি না কি বললাম, মানে আপনি পেজে ঢুকলে এই যে এরকম একটা মেসেজ আসবে আপনার কাছে, উপরে লেখা আসবে, যাই হোক এটা হয়ে যাবে আশা করি, বুঝলেই হইলো। এখানে চাইলে আপনার এই যে মেসেজটা এটা চেঞ্জ করে দিতে পারেন, আর এখানে যদি আপনার কাস্টমার নেম এড করতে চান সেটাও এড করে দিতে পারেন, যে আপনার যেই করুক তার আগে তাকে মেনশন করা হবে, তারপর এই মেসেজটা যাবে তার কাছে, তারপর এখানে থেকে সেভ করে দিলে এটা চলে যাবে। হচ্ছে আমাদের পেজ লিংক, কাস্টমার নাম মেনশন করে বলতে বললেন, ওটা মেনশন করা যায় আমাদের যে এক্সক্লুসিভ আইডিতে যারা মেসেজ করছেন তাদেরকে মেনশন করা হয়েছে, তারা একটু খেয়াল করে দেখবেন মেসেজ করার সাথে সাথে আগে আপনার নাম উঠছে যে হাই অমুক, বা নাম উঠার পরে তারপর কিন্তু আমাদের যে মেসেজটা সেভ করা ছিল সেটা গেছে। হ্যাঁ, সাথে সাথে মানে চ্যাট নক করার সাথে সাথে একটা রিপ্লাই আসে, টিপিক্যালি রিপ্লাই বলে কি আর কি এটাকে। এই যে দেখেন আপনাদের হয়তো আমি ফুল লিংকে যেখানে সেটিং ক্যাপ সবকিছু মিলিয়ে দিছিলাম, তো তার জন্য হয়তো আপনাদের কাছে লিংকটা যায় না, মানে ওটা কাজ করে নাই, কারণ আমার পেজে তো আপনি সেটিং করতে পারবেন না, তার জন্য হয়তো হয়েছে। এখানে দেখেন যে এখানে কি সেভ করা ছিল, যে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, তো এখানে দেখেন সেটাই আছে, যে প্রথমে আমার নামটা দেওয়া আছে দেখছেন, প্রথমে কিন্তু আমার এখানে নামটা দেওয়া, হায়ার পরে আমার নামটা দেওয়া, তারপরে যে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ মেসেঞ্জার। এখানে চাইলে আপনি যে কোশ্চেনটা করতে পারেন, এখানে এটার কোশ্চেনের আমরা রিপ্লাই এখন সেভ করি নাই, এখানে এটার চাপলে কোনো রিপ্লাই আমাদের কাছে এখন আসবে না।
তারপর হচ্ছে যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি, এটা আমাদের পরবর্তীতে অ্যাডভান্স মেসেজিং আছে সেখানে দেখিয়ে দেব। এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে গেলে আপনার ই লাগবে, মানে ওয়েবসাইটের যে কি বলে ওটাকে যে কোডিং গুলো, ও সরি এটা ওয়েবসাইটের নয়, এটা আপনার মেসেজে ইউআরএল। আপনি যদি কাউকে এই ইউআরএলটা দেন তাহলে এটার মাধ্যমে সে আপনার পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওই যে এখানে হচ্ছে অ্যাড মেসেজ ওয়েবসাইট, এখান থেকে যদি ওয়েবসাইট অ্যাড করতে চান আমি দেখাই দিই। এখানে আপনার প্লাগ ইন গুলো ইনস্টল করতে হবে। সাব্বির ভাই বলছেন দিবে, কি দিবে ভাই বুঝি নাই। আচ্ছা এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আচ্ছা একজনে জিজ্ঞাসা করছে যে ভিডিওটা সেভ থাকবে কিনা, ওই জন্য বলছে দিবে। ভালো কথা, আমাদের ভিডিওটা দেখি হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে ভিডিওটা, তবে ভিডিও সাউন্ড কিরকম আসবে ভাই জানি না, সাউন্ড নাও আসতে পারে। কালকেও আমি ওই যে স্ক্রিন রেকর্ড করছি, করার পরে ওই যে আমি ওয়্যারলেস ইয়ারফোন দিয়ে ক্লাস করছি, তো এরপরে রেকর্ডটা মানে অডিওটা আসে নাই, ভিডিও হয়েছে পুরো 1 ঘন্টা 10 মিনিট, তবে অডিও ছিল না। যে আমরা অনেক ওয়েবসাইটে গেলে কিন্তু দেখি যে এরকম মেসেজের অপশন, কেউ কি দেখছেন এরকম কোন ওয়েবসাইটে? হ্যাঁ দাদা চ্যাটবট দেখছি ভাইয়া। হ্যাঁ চ্যাটবট থাকে, এটা করার জন্য আপনার যেখানে প্লাগ ইন গুলো ইনস্টল করতে হবে, এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা দিবেন, তারপরে এটা এখানে কন্টিনিউ, তারপর এখানে আপনার যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনটা দিতে হবে। এক মিনিট ওয়েট করেন, আমার ব্লগারেই আছে আমি সেটা একটু দেখাই, ততক্ষণ আমি স্ক্রিনটা অফ করি। এটা একটু সিক্রেট, তো আপনারা এখানে ওয়ার্ডপ্রেস করতে পারেন, আমি ওয়ার্ডপ্রেস দেখে দেবো। তো এখন তো মানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার মতো সময় সেরকম নাই, ডোমেইন নিতে হবে তারপর ওয়ার্ডপ্রেসই করতে হবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ব্লগারের একটা ওয়েবসাইট, আগে আমরা এখানে প্লাগইনটা ইনস্টল করি। তার ডোমেইনটা নিয়ে নেই, সরি এটা আমাদের মেন ডোমেইনটা না, ডোমেইন ডোমেইন ওই হারাই গেলাম। এখানে আমরা যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা দিয়ে দিবেন, ওয়ার্ডপ্রেসে হোক বা যেখান থেকে হোক, আপনি যদি কোডিং করে কোনো ওয়েবসাইট করেন সেটা ডোমেইন থাকবে, সেটা ডোমেইন এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা কোড দিছে আপনাকে, এই কোডটা আপনাকে কপি করতে হবে। তো কোডটা কপি হয়ে গেছে, আমি এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে হচ্ছে থিমে চলে যাই, এখানে এডিট এইচটিএমএল, আর এখানে দেখবেন যে আপনাকে বলে দিছে যে আপনার এটা কোথায় সেট করতে হবে। সেখানে ওয়ার্ডপ্রেস বলছে, শপিফাই বলছে, উইক্স বলছে, এখন ব্লগার হবে কিনা। এটা হেডিং এর মধ্যে আমরা দিয়ে দিই, যেখানে আমাদের হেডিংটা কই শুরু হচ্ছে, এখানে দেখি হয় কিনা কই সেভ অন ব্যাক চাই। আমাদের ওয়েবসাইটটা ভিউ করি একটু, যাই হোক এখানে দেখবেন যে এই লিঙ্কটা আয়সা করবে। ও এটা কোডিং এর ভিতরে দিতে বলছে, বাহিরে দিয়ে দিচ্ছি। যারা এইচটিএমএল কোড বোঝেন তারা তো সহজে দিতে পারবেন।
আর যাদের কষ্ট হয় তাদের জন্য তো কিছু করার নেই। সেখানে বডি 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 কন্ট্রোল বডি আগে আগে করেন গেলে সম্ভবত কি দিয়ে করা হয়েছে বডি শুরু closing tag messenger chatbot plugin code and it acted the file for the load thing so যাই হোক আপনারা এবার সেট করলে এখানে মেসেজের অপশনটা এসে পড়বে সময় নিতে পারে যাই হোক এটা আসলে বুঝতে পারলেই হলো ওয়েবসাইটের সাথে ভাবে চ্যাটবট কানেক্ট করে যখন চ্যাটবট শিখবো তখন ওটা ওয়ার্ড পেজে দেখিয়ে দেবো আমি তারপর এখানে হচ্ছে ডারিং এ মেসেজ কনভার্সন এখানে অটোমেটেড রেসপন্স সেভ করতে পারি আমরা যে আমাদের পেজে মেসেজ করার সাথে সাথে কিন্তু একটা অটোমেটিক রেসপন্স গেছে আপনাদের কাছে আপনারা চাইলে এখান থেকে সেটা সেভ করে দিতে পারেন যে আপনাদের কাছে কি যাবে সবচেয়ে অ্যাডভান্স মেসেজিং এর কাজ বলেন কথা আসতেছে আচ্ছা আমার সাউন্ড নাকি আমার সাউন্ড নাকি আমার এখানে আচ্ছা মনিকাকে মিউট করা হয়েছে এখনো কি আমার সাউন্ডে প্রবলেম হয় না এখন ঠিক আছে জি ভাই আচ্ছা এখানে হচ্ছে ওকে এখন কন্টিনিউ করুন আমাদের পেজে মেসেজ করার সাথে সাথে যেরকম একটা রিপ্লাই আছে আপনারা চাইলে এখান থেকে সেটা সেভ করে রাখতে পারেন এখানে দেখেন একটা ডিফল্ট ভাবে একটা লেখা আছে যে হাই থ্যাঙ্কস ফর কন্টিনিউ উই আজ তারপরে এখানে লেখা আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো যা ইচ্ছা লিখে দিতে পারেন এখানে আপনার যে কাস্টমার থাকবে যে আপনাকে পেজে মেসেজ করবে তার নাম দিয়ে এখানে ফার্স্ট নেম দিতে পারেন বা ফুল নেম দিতে পারেন পেজ লিংক দিতে পারেন যা খুশি এখান থেকে দিয়ে এটা সেভ করে দিবেন আর এটা ফোনে এরকম শো করবে তারপর হচ্ছে যেখানে অ্যাওয়ে মেসেজ অ্যাওয়ে মেসেজটা হচ্ছে কি যে আমাদের পেজটা যখন অফ থাকবে তখন যদি কেউ মেসেজ করে তখন আমাদের পেজে অন্যরকম একটা মেসেজ দেবে তো আমাদের যে এক্সক্লুসিভ আইটির যে পেজটা আছে সেখানে একটা অ্যাওয়ে মেসেজ সেভ করা আছে যে 11টা থেকে মনে হয় 4টা না 5টা খেয়াল নাই এরকম একটা মেসেজ সেভ করা আছে তো আপনারা চাইলে এখানে ওই মেসেজটা সেভ করে দিতে পারেন যে এরকম যে এখন আমাদের অফিস টাইম বন্ধ আপনারা আমরা এত সময় পর আমরা মানে লাইন আসবো তখন আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করবো এরকম কিছু লিখে দিতে পারেন আর এখানে আপনারা টাইম সেট করে দিতে পারেন এই যে এখানে যে আপনার টাইম জোন আছে সেটা দিতে পারেন আর এখানে যে কখন থেকে কতক্ষণ অ্যাড করবেন সেটা অ্যাড করে দিতে পারেন
ফর एग्जांपल ধরেন আপনার প্রত্যেক শুক্রবার আপনার শপটা অফ থাকবে আপনার পেজটা যদি শুক্রবার অফ থাকে তাহলে যে এই শুক্রবারটা এটা সিলেক্ট করে দিবেন পুরোটা সরি শুক্রবার তো এটা না এটা সিলেক্ট করে দিবেন তারপর কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটাই যেখানে সিলেক্ট করে দিবেন যে শুক্রবার ধরেন 11টা এএম থেকে নিয়ে আমরা শুরু করব সরি 11টা এগারোটা থেকে নিয়ে আমরা ধরেন 3টা পর্যন্ত এই সময় আমাদের জুমার নামাজ থাকে তো ততক্ষণ আমাদের পেস্ট অফ থাকলো এখানে এএমপিএমটা সেট করা হয় নাই টাইম জোন এখানে আপনার যে বাংলাদেশের টাইমটা আছে সেটা দিয়ে দিবেন তাহলে তো হয়ে যাবে যাই হোক এখানে আর কি যে কয়টা থেকে ই করবেন সেটার একটা টাইম জোনটা এখানে দিয়ে দিলে সেটা সেভ হয়ে থাকে ওই সময়ের মধ্যে যদি কেউ মেসেজ করে তাহলে আপনার কাছে এই মেসেজটা শো করবে তারপর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেন এটা সেট করতে পারেন এটা সেট করতে হবে হচ্ছে আপনার পেজে যে আমরা যখন ওই আমাদের পেজটা চেক করতে গেছিলাম তখন কিন্তু একটা কোশ্চেন আমাদের সামনে আসছিল কিন্তু ওটার কোনো রিপ্লাই কিন্তু আমরা সেভ করে রাখি নাই তো যার কারণে হয় নাই তো আমরা এটা এখানে এডিট করতে পারি এখানে ফার্স্ট আমরা একটা কোশ্চেন সেট করতে পারি মানে যে কোনো কোশ্চেন সেট করে দিবেন আপনারা এরকম কিছু একটা দিয়ে তাহলে এখানে রেসপন্সটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি চাইলে এটা আপনি কোনো ফাইল পিকচার দিতে পারেন ভিডিও দিতে পারেন বা কোনো বাটন করে দিতে পারেন সেই বাটনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক বা আপনার পেজের লিঙ্ক সেগুলো দিয়ে দিতে পারেন তো আশা করি এটা বুঝতে পারছেন আর এখানে মেনু অ্যাড করতে পারেন মেনুটা হচ্ছে কি আমরা যদি এটাকে অন করে দেই তাহলে এই যে এখানে লাইকের পাশে দেখবেন একটা মেনু শো করছে আচ্ছা এটা সেভ দিয়ে দেই তাহলে না না এটা এখানে দিছি এখন আমাদের এখানে একটা হাবি জাবি কোশ্চেন সেট হয়ে গেছে আমরা যদি আচ্ছা আমার এখানে হয়তো আসবে না কারণ আমি এখানে আগে একবার আসছিলাম আপনারা একটু ট্রাই করে এটা দেখবেন যে এখানে আসার পর এরকম একটা ইয়ে আসবে আপনারা চাইলে ফাইল আপলোড করতে পারেন সেখানে ভিডিও আপলোড করে দিতে পারেন তাহলে কমেন্ট টু মেসেজ আপনারা এটা সেট করতে পারেন কন্টাক্ট ইনফরমেশন চাইলে সেটা সেট করতে পারেন আপনারা যদি এখানে আপনার লোকেশন দিতে চান সেটা দিতে পারেন আপনার টাইম যদি সেট করে দিতে চান সেটা দিতে পারেন এখানে ওই রকম সেম এগুলোর খুব একটা কাজ আমাদের লাগে না যে কোন কাজটা লাগে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর মেসেজ আর এই ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন এটাই লাগে এখানে আপনার মন মতো কোশ্চেন সেট করবেন এমন কোন প্রশ্ন সেট করে দিবেন যেটা আপনার কোন বায়ার এসে যেন সেই প্রশ্নটা করে সেটা উত্তরটা যেন সাথে সাথে সে পেয়ে যায় এমন কোন কোশ্চেন সেট করতে পারেন এখানে আপনি যারা বেশ কয়েকটা ই সেট করতে পারবেন এখানে মানে অনেকগুলো কোশ্চেন সেট করা যাবে আপনার যে কয়টা প্রয়োজন হয় সেই কয়টা এখানে সেট করে নেবেন আচ্ছা সেটিং আচ্ছা আমাদের এই মেসেজিং এর কাজ শেষ তারপর পেজ ইনফো সেটা আগে করে শেষ করছি তারপর যে টেমপ্লেট ট্যাব সেটা ওই যে আমরা দেখে আসলাম যে কিভাবে টেমপ্লেট ট্যাব সেট করতে হয় যে গ্রুপ তারপর হচ্ছে ইভেন্ট সব ওইগুলা তারপরে এখানে হচ্ছে নোটিফিকেশন আপনার সেট করতে পারবেন যে আপনার যদি কেউ কমেন্ট করে সেটা নোটিফিকেশন আপনার কাছে আসবে কিনা কেউ মেসেজ করলে সেটা নোটিফিকেশন আসবে কিনা কেউ লাইক করলে সেটা নোটিফিকেশন আসবে কিনা বা কেউ আপনার পেজে ফলো করলো সেটা নোটিফিকেশন আপনার কাছে আসবে কিনা এখান থেকে সেটা অফ করে দিতে পারেন বা অন করতে দিতে পারেন তারপরে এখানে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং এটাও তো এই মেসেজিং এ দেখানো শেষ হয়ে গেল এটা দেখানোর দরকার নাই তারপর হচ্ছে পেজ রোল এখান থেকে আমাদের পেজের অ্যাক্সেস আমরা দিতে পারি আমরা যখন বায়ারের কাজ করব বায়ার যদি আমাদেরকে এরকম কিছু কাজ দেয় যে আমাদের পেজ থেকে অমুক ইটা প্রমোট করতে হবে বা আমাদের পেজের অমুক প্রোডাক্ট আছে সেটা তোমাকে রান করাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বায়ারের পেজের অ্যাক্সেসটা নিতে হবে ঠিক আছে তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য এখানে যে পেজ রোল আছে এখানে আমরা আমাদের ফেসবুক আইডির সাথে অবশ্যই কানেক্ট থাকতে হবে
তাছাড়া কিন্তু হবে না আর এর সাথে কারণ সাথে আমরা আমাদের ইমেইল দিয়ে সেটাকে অ্যাক্সেস দিতে পারি আর আপনারা যদি নিজেদের পেজ থাকে সেটা অবশ্যই চেষ্টা করবেন আপনার ফ্রেন্ডের বা আপনার যদি মানে একাধিক আইডি থাকে সবগুলো আইডির সাথে কানেক্ট করে রাখার জন্য কারণ হঠাৎ বলা যায় না ফেসবুক তার নিজের ই না যে আমি আমার অ্যাকাউন্টকে হ্যাক করতে পারবো না বা ডিজেবল করতে পারবে না কারণ আপনার অ্যাকাউন্টে যদি কেউ উড়াধরা রিপোর্ট করে আপনার যত ভেরিফাইড অ্যাকাউন্ট হোক না কেন সেটা চলে যেতেই পারে সুতরাং যদি এখানে দুই তিনটা আইডি অ্যাড করে রাখেন একটা আইডি নষ্ট হলেও দেখা যাবে কি আরেকটা আইডি এখানে থেকে যাবে সুতরাং এখানে দুই তিনটা অ্যাড করে রাখলে সেটা মানে ভালো হবে এখানে আমাদের অন্য কোনো আইডিটার সাথে আমার কোনো আইডি মনে হয় কানেক্ট নাই আচ্ছা কে যেন মেসেঞ্জারে ই করতেছে দেখা হচ্ছে ভাই বয়স শোনা যাবে না বলা যাবে না আচ্ছা ভাই বয়স যে শোনা যাবে না এমন কিছু আমি শিওর দিতে পারতেছি না হয়তো শোনা যেতে পারে না যেতে পারে কারণ আমি তো কথা বলতেছি ফোন দিয়ে আর স্ক্রিন চলতেছে কম্পিউটারের মাইক্রোফোন কেনার কথা ছিল এক দোকানে বলছিলাম আইনা দিবে সে বলতেছে এখন আইনা আনতে পারি নাই লকডাউন সবকিছু বন্ধ করে দিচ্ছে আমিও যেতে পারিনি একটু দেখবেন একটু কষ্ট করেন তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখানে আপনার যে আইডির নাম থাকে সেগুলো দিতে পারেন আর যদি নাম থাকে তাহলে আপনি ইমেইলটা সেট করে দিতে পারেন দেখি আমার ইমেইলটা আমি সেট করে দিয়ে দেখাই ওয়াল্লাহ আচ্ছা এখানে দেখেন এগুলো কিন্তু আমার সাথে কানেক্ট নাই তারপরে এখানে সাজেস্ট করছে দেখি আমার আইডিটা আইডি যাই হোক এখানে আপনার যদি কানেক্ট থাকে তাহলে তাকে এখানে অ্যাড করে এভাবে দিতে পারেন আর সেখান থেকে তাকে যে পোস্টে দিতে চান অ্যাডমিন দিতে চাইলে অ্যাডমিন দিতে পারেন এডিটর দিতে পারেন মডারেটর দিতে পারেন তারপরে অ্যাডভার্টাইজার দিতে পারেন অ্যালায়েন্স দিতে পারেন তো আপনার যেটা ভালো লাগবে যেটা কাজ দিবে সেটা দিবেন বায়ার যদি আপনাকে দেয় তাহলে তো অ্যাডভার্টাইজার দিবে আর যদি তো মডারেটর দিতে পারে অ্যাডমিন অ্যাক্সেস কেউ দিবে না কারণ আপনাকে যদি অ্যাডমিন অ্যাক্সেস কেউ দিয়ে দেয় তাহলে এই পেজে তার পাওয়ার থাকবে আপনারও সেই পাওয়ারটাই থাকবে এটা হচ্ছে পেজ গুলোর কাজ তারপর হচ্ছে পিপল এন্ড আদার পেজ এটা হচ্ছে যে আপনার এই পেজে যারা লাইক আছে তারা কোন কোন পেজে লাইক করে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন তারপরে এখানে হচ্ছে প্রিফারড পেজ অডিয়েন্স এটা হচ্ছে আপনি যদি পেজে টার্গেট করে অডিয়েন্স সেট করতে পারবেন যে আমাদের পেজে তো অনেক রকম অনেক কান্ট্রি থেকে আমাদের পেজে লাইক করা থাকতে পারে ফলোয়ার থাকতে পারে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র অমুক কান্ট্রির কাছে বা আমাদের পেজটা শুধুমাত্র ইউএস এর কাছে সেট হবে যদি এরকমটা হয় তাহলে সেটা এখান থেকে সেট করতে পারে যেখানে আমাদের এটা ই নাই এটা বিজনেস ম্যানেজার দিয়ে করতে হবে তারপর হচ্ছে এটা পলিটেকনিক্যাল একটা কাজ এটা আমাদের কোনো দরকার নাই পলিটেকনিক্যাল কোনো কাজে আমরা যাবো না তারপর এখন হচ্ছে অ্যাড লিমিট আমাদের অ্যাড এর সবকিছু এখানে দেখানো হবে আমরা কয়টা দিতে পারবো কয়টা আমরা দিয়েছি আগে সবকিছু দেখা যাবে তো প্রথম অবস্থায় দেখেন আমাদের এখানে 250টা অ্যাড এর লিমিট দিছে আমরা সর্বোচ্চ 250টা অ্যাড রান করাতে পারবো আমাদের এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে বুঝতে পারছেন আচ্ছা অ্যাড ম্যানেজার করে দিয়েছে তারপর হচ্ছে অ্যাড লিমিটের কাজটা বললাম তারপর ব্র্যান্ডেড কন্টেন্ট এখানে এটা আমাদের খুব একটা কাজে আসবে না ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করতে পারেন এখানে আপনার ইভেন্টে যদি কেউ ইন্টারেস্ট থেকে থাকে ফিউচার সেটা অ্যাড করতে পারেন তারপর এটা হচ্ছে ক্রস পোস্টিং এটা হচ্ছে যে আপনার এই একটা পেজ থেকে আপনি আদার্স কোনো পেজে আপনি অর্থাৎ আপনি যে পেজগুলোতে অ্যাডমিন থাকবেন আপনি চাইলে সেই পেজগুলোতে আপনি একটা পোস্ট করবেন তারপর ধরেন আপনি এই পেজে আপনার এই একটা পেজে একটি ভিডিও আপলোড দিলেন তো এই যদি ক্রস পোস্টিং করে দেন বাকি সবগুলো পেজে ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনি যে যে পেজ সিলেক্ট করে দিবেন ওই পেজগুলোতে ভিডিওটা আপলোড হয়ে যাবে আর ওই ওই পেজ থেকে তারা নিজেদের মতো থাম্বনেল সেট করে দিতে পারবে আর যদি এরকম করে কেউ পোস্ট করে এই ক্ষেত্রে কোনো রকম কোনো কপিরাইট আসবে না তারপর হচ্ছে পেজ সাপোর্টিং বক্স এখানে যদি আপনার মানে ফেসবুক কমিউনিটি থেকে কোনো মেসেজ আসে সেটা এখানে দেখতে পারবেন তাহলে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি আপনার পেজের কি হচ্ছে না হচ্ছে আমি যে আগে বলছিলাম ইনসাইট এখানে সবকিছু সে সেম ওই রকমই দেখতে পারবেন আর পেজ অ্যাক্টিভিটি লক আপনার পেজে যারা অ্যাডমিন থাকবে মডারেটর থাকবে বা আপনি থাকবেন কে কখন পোস্ট করতেছে আপনি কখন পোস্ট করতেছেন সবকিছু এখান থেকে দেখতে পারবেন আচ্ছা এটা কি সবকিছু বুঝতে পারছেন সবাই এখন একটু রেসপন্স করেন কার কোন কোশ্চেন আছে যে পেজ সেটিং এর এগুলোতে জেনারেল থেকে নিয়ে পেজ অ্যাক্টিভিটি লক পর্যন্ত আচ্ছা একজন বলছে কোশ্চেন আছে হ্যাঁ ভাই করেন
আচ্ছা মোফাজ্জল হোসেন ভাই আপনার কি কোশ্চেন আছে করেন ভাই একবার বলেন জি আবার বলেন না না ভাই আপনি তো প্রথম বলছিলেন যে বুঝতে পারছেন কিনা তো সেটা বুঝতে জি আচ্ছা লাস্টে 3 মিনিট রিভিউ দিব কোনটা কোনটা আচ্ছা আচ্ছা জেনারেল সেটিং এখানে আপনার পেজের সবকিছু মানে কি করে রাখতে পারেন আপনার পেজটা কোন কোয়ালিটির হবে কি করতে পারেন পেজে কোন কিছু রেস্ট্রিকশন আছে কিনা সবকিছু সেট করে দিতে পারেন তারপর হচ্ছে মেসেজিং মেসেজিং এ আপনার কে কি মেসেজ করলে সেটা দেখতে পারবেন অ্যাডভান্স মেসেজিং সেভ করতে পারবেন পেজ ইনফো সেটা হচ্ছে পেজের আগে দেখানো হয়েছে এখানে আপনার পেজের ইনফরমেশন গুলো দিতে হবে তারপর হচ্ছে টেমপ্লেট টেমপ্লেট এন্ড টেপস এটা হচ্ছে আপনার ওই পেজের সামনে যে কথা থাকবে ওগুলো আগে দেখানো হয়েছে তারপর নোটিফিকেশন আপনার পেজে যে সব নোটিফিকেশন গুলো আসবে সেগুলো এখানে শো করবে অ্যাডভান্স মেসেজিং এটা আপনি যে আমি দেখাইলাম এখান থেকে চ্যাট বটের অপশনে যেতে পারবেন বা কোশ্চেন আস্ক এগুলো সেট করতে পারেন অটোমেটিক রেসপন্স এগুলো সেট করতে পারেন তারপর পেজ রোলস এখান থেকে ওকে আপনার পেজের অ্যাক্সেস দিতে পারেন আর এখানে হচ্ছে আপনার পেজ রিলেটেড কি বলা অন্য কোনো আদার পেজে লাইক তারা কোন ধরনের পেজে লাইক করে সেগুলো দেখতে পারবেন এটা অডিয়েন্স এটা হচ্ছে যে আপনার পেজের যে লাইক আছে ফলোয়ার আছে সেগুলোর মধ্যে থেকে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন তারপর হচ্ছে এটা হলো ইলেকট্রিক কি বলছে যে পলিটিশিয়ান দিয়ে যারা তাদের জন্য এটা আমাদের জন্য কোনো কাজে আসবে না অ্যাড লিমিট আপনার অ্যাড অ্যাকাউন্টে কয় লিমিট দিতে পারবেন এখানে তো আগে 181টার মতো না কয়টা ছিল এখন 250 করে দিচ্ছে অনেকটা বেশি তারপর হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট এর কাছে আমাদের খুব একটা লাগবে না এটা আমাদের হচ্ছে ওই যে যারা পেজে কন্টেন্ট নিতে তাদের জন্য তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন ফিউচার এটা ইভেন্টের ক্ষেত্রে এটা পরবর্তীতে দেখানো হবে তারপর হচ্ছে ক্রস পোস্টিং এটা হচ্ছে যে আপনি যদি পেজ থেকে আদার্স কোনো পেজ ম্যানেজ করতে চান একসাথে কেউ যদি কোনো পেজে পোস্ট করতে চান সেটা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স এখানে হচ্ছে ফেসবুক কমিউনিটি থেকে যদি আপনার কোনো রেস্ট্রিকশন কোনো মেসেজ দিয়ে থাকে সেটা এখানে দেখতে পারবেন তারপর পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি এখানে হচ্ছে গলা শুকাই গেছে এখানে হচ্ছে আপনার পেজের সব ওভার রিভিউ কে কি করতেছে না করতেছে আপনার মডারেটর থাকলে তারা কি করতেছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন আপনি কয়টা পোস্ট করলেন পোস্টে কি এনগেজমেন্ট হলো সেগুলো দেখতে পারবেন তাহলে পেজ অ্যাক্টিভিটি লগ এটা ওই এটার ম্যানেজমেন্টের মতই বুঝতে পারছেন ক্লিয়ার সবকিছু জি আর কোনো কোশ্চেন আচ্ছা আমাদের আজকে টপিকটা কি ছিল বিজনেস প্ল্যান পেজ ক্রিয়েট ফুল সেটআপ আচ্ছা আমাদের মোটামুটি সেটআপটা হইছে আচ্ছা এখানে দেখি আমরা পাই কিনা কি যেন খুঁজতেছিলাম ওই প্রাইভেসি পলিসি আচ্ছা এই যে এখানে দেখেন প্রাইভেসি পলিসি দেখছেন মাউসের আইকনটা দেখেন হ্যাঁ দেখতে এই লিংকটা কপি করবেন যে কপি লিংক অ্যাড্রেস এখানে যাবেন যাওয়ার পর পেজে যাবেন পেজ ইনফো এই যেখানে প্রাইভেসি পলিসি জায়গা এই লিঙ্কটা জাস্ট প্রেস করে দিবেন বোঝা গেছে আচ্ছা তো পেজ সেটআপ মোটামুটি ক্লিয়ার পেজ দাদা করণীয় সবকিছু বললাম শুধু এখন মানে চ্যাটবট ক্রিয়েট করাটা বাকি আছে এটা আমি অন্য কোনো দিন যদি ক্লাস শর্ট হয় যে ক্লাস ওই দিন শর্ট আছে ওই দিন আমি করে দেবো আচ্ছা